আপনি একটু দূরে সরে দাঁড়াবেন, আমার না খুব অস্বস্তি লাগছে। অনুজার কথা শুনে মিহি হাসলো। ইহান তড়িৎ আরেকটু কাছে এগিয়ে মৃদুস্বরে বলল, আমি তো আপনার থেকে দূরে দাঁড়িয়ে অনুজা, তবু আপনার অস্বস্তি লাগছে, এ তো ভারী অন্যায়কর কথা। অনুজা চমকে দূরে সরে গেল। থমথমে কণ্ঠে বলল, আপনাকে দূরে যেতে বলেছিলাম, কাছে আসতে নয়। আকাশে তখন তাড়ায় ভরপুর, শহর জুড়ে সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ। কতক্ষণ আগে বর্ষা হওয়ার কারণে শহরের রাস্তায় পানিতে ভরপুর। অনুজার ইহান দাঁড়ানো তাদের এলাকারই এক তিন রাস্তার মোড়ে লোডশেডিং হয়েছে, যার দরুন আশেপাশে বেশ অন্ধকার। ইহান সরে দাঁড়ালো, নির্বিকার কণ্ঠে বলল, অনুজার বুক কাঁপল, থরথর করে মন মস্তিষ্ক সব অবশ ঠেকল। অনুজা মিহি কণ্ঠে শুধালো, আমি বাড়ি যেতে চাই ইহান। ইহান চুপ হয়ে গেল, তাকে অসহায় দেখালো। গত এক বছর যাবত ইহান অনুজাকে ভালোবাসে, মুখ ফুটে কখনো বলেনি, কিন্তু নিজের আচরণে কথার ধরনে বুঝিয়েছে বহুবার। কিন্তু অনুজা মেয়েটা তা বুঝতে নারাজ, মেয়েটা অত্যাধিক জেদি, কিন্তু ইহানও হাল ছাড়ার পাত্র নয়। একদিন না একদিন ওই জেদি মেয়ের মনে নিজের জন্য জায়গা ঠিকই করিয়ে ছাড়বে ইহান। ইহান আশপাশ দেখলো, রিক্সা বা কোনো ভ্যান ট্যানের দেখা নেই, পেলে ভালো হতো। ইহানের বিস্মিত মুখ থমথমে কণ্ঠস্বর, সে শুধায়, আশেপাশে কোনো রিক্সা টিক্সা নেই, পানিটা একটু কমুক, তারপর না হয় যান, একটু কি অপেক্ষা করা যায় না? অনুজা কিছু বলে না, তার পরনে জামদানি শাড়ি, চুলগুলো বেনুনি করা, চোখে কাজল, হাতে কাঁচের ছুরি। তার বাড়ি বেশি দূরে নয়, মোড়টা পার হলেই 5 মিনিটের রাস্তা, অথচ অনুজা দাঁড়িয়ে। এলাকার এই মোড়টা চরম বাজে, একটু বৃষ্টি হলো আর কি অমনি হাঁটু অব্দি পানি জমে। অনুজা বিকেলে ক্যাফেতে গিয়েছিল, 3 বান্ধবীর জমজমাট এক আড্ডা মহল, বৃষ্টি নেমেছিল, প্রায় 15 মিনিটের বৃষ্টি। বৃষ্টি হলেও ক্যাফের ভেতর ছিল খুবই রোমাঞ্চকর মুহূর্ত, তাই অতটা গুরুত্ব দেয়নি বিষয়টায়। কিন্তু এখন চরম বিরক্ত লাগছে অনুজার, এই শাড়ি চুড়ি পরনে না থাকলে ঠিক পানি পেরিয়ে চলে যেত, তার উপর হঠাৎ এই ইহানের আগমন, এটা আরও পীড়াদায়ক। ইহান অনুজার চোখের সামনে তুড়ি মেরে বলল, এত কি ভাবছেন, আপনি চাইলে আমি কিন্তু আপনাকে কোলে তুলে নিয়ে যেতে পারি। অনুজার রাগী রাগী দৃষ্টি নিয়ে তাকালো, তীক্ষ্ণ স্বরে বলল, মজা করছেন আমার সাথে? ইহানের ঠোঁটে নিদারুণ হাসি দেখা যায়, সে মিহি কণ্ঠে আওড়ায়, মজা কি আমি করে তো না যা, নাকি আপনি করেন? আমি চলে যাব, এই বিচ্ছিরি পানি পেরিয়েই চলে যাব আমি। ইহান চুপ হয়ে গেল, করুণ কণ্ঠে বলল, যাবেন না, আপনার শাড়ি নষ্ট হয়ে যাবে। অনুজা আবার চুপ হয়ে গেল, বিরক্তিতে তার সারা অঙ্গ কাঁপছে। 5 মিনিট সময় ওভাবেই চলে গেল, ধীরে ধীরে মোড়ের পানি কমল। অনুজা তার শাড়িটা হালকা উচকিয়ে পা ফেলল অল্প পানিতে। ইহানও নামলো, আদুরে স্বরে বলল, আর কিছুক্ষণ দাঁড়ানো যেত না? আপনি এত নিষ্ঠুর কেন অনুজা? অনুজা সরাসরি চাইল ইহানের দিকে, মানুষটার এলোমেলো চুল, ইহানের গায়ের রং ফর্সা, মাথায় ঝাঁকড়া চুল, চোখের মণি কালো, লম্বা চওড়ায় সব দিক দিয়ে পারফেক্ট, এক কথায় যাকে বলে সুদর্শন যুবক। তবুও অনুজা আর তাকে পছন্দ নয়, কেননায়ের উত্তরও অনুজা জানে না। মাঝে মাঝে আমরা কিছু মানুষদের অকারণেই অপছন্দ করি, অনুজার জন্য ইহানও তেমন টাইপেরই একজন মানুষ। অনুজা দীর্ঘশ্বাস ফেলল, বলল, আপনি শুধু শুধু আমার পেছনে পড়ে আছেন কেন? আপনি জানেন আপনার জন্য এলাকার কিছু মানুষ খুব অদ্ভুত দৃষ্টিতে তাকায় আমার দিকে। ইহান পুরো কথাটাকে উপেক্ষা করে বলল, আমার একটু ভালো কেন বাসছেন না অনুজা? আপনাকে বাবা পছন্দ করেন না। তো বিয়ে কি আমি আপনার বাবাকে করব যে তার পছন্দ হতে হবে? অদ্ভুত, ইহানের তড়িৎ উত্তর। অনুজার চোখে মুখে বিস্ময়, এই ইহান এমনই যেন কোনো কিছুতেই তার যায় আসে না, ইহান ছন্ন ছাড়া। অনুজা বলল, আপনাকে আমারও পছন্দ নয়। আপনি মিথ্যে বলছেন। অনুজাতে বিরক্ত হলো, আরো বলল, আপনি মানুন বা না মানুন, আপনাকে সত্যি আমার পছন্দ নয়। ইহান আর কিছু বলল না, আঘাত পেল, মোটেও পেল না। এইসব অনুজা প্রায়ই বলে, ইহান কিছু মনে করে না। অনুজা দ্রুত পা ফেলে চলে গেল নিজ গন্তব্যে, ইহান আর এগুলো না ঠায় দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবলো, এখন বাসায় ঢোকা ঠিক হবে না, একবার ঢুকলে আবার বের হওয়া মুশকিল। মোড়ের মাথার একটা দোকানের কর্নারে সাদা দেয়ালে লেখা, ঝন্টু মামার চায়ের দোকান। চায়ের দোকানের পাশেই ক্যারামের ক্লাব, একটা বিশাল ক্যারাম বোর্ড আছে, সেখানে বাজি ধরেও খেলা হয় ক্যারাম। ইহান এসে বসলো চায়ের দোকানে, তাড়া দিয়ে বলল, মামা করো করে এক কাপ চা দাও তো। ঝন্টু মামা চা বানাতে বানাতে মৃদু হাসলেন, বললেন, ইহান চাইলো ঝন্টুর দিকে, ঝন্টুর একটা মুখের দোষ আছে, সে কথায় কথায় সবাইকে মিয়া বলে ডাকে। ইহান আশেপাশে তাকালো, ঝন্টুর কথার উত্তরে বলল, সত্যি অস্থি দেখাচ্ছে মামা। ঝন্টু চায়ের কাপটা ইহানের দিকে দিয়ে বলল, ইহান চায়ের কাপে চুমুক দিল, ভরাক্রান্ত গলায় বিড়বিড় করে বলল, তুমিও বুঝলা আমার অস্থিরতা, অথচ যার বোঝা উচিত সে বুঝলো না। না মামা, চায়ে চিনি হয় নাই।
ইহান কথাটা বলে উঠে দাঁড়ালো, ক্যারামের ক্লাবে ঢুকলো, যেখানে তার এলাকার বন্ধু ইমন ছিল। তাকে দেখেই উত্তেজিত হয়ে বলল, ইহানের মুড অফ থাকায় বলল, আজকে আমার মন ভালো নেই। ইহানের পাশেই ছিল রতন, টিটকারি দিয়ে বলল। ইহানের মেজাজ বিগড়ালো, বোর্ডে হাত রেখে বলল, ইহান আর ভয়? রতন হেসে জবাব দেয়। ইহানও রতনের চোখে চোখ রেখে বলে, আচ্ছা। খেলা শুরু হলো। খেলায় লালগুটি ক্যারামের পকেটে ফেলতে চেঁচিয়ে উঠল ইহান আর ইমন। সেই মুহূর্তেই সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন অনুজার বাবা ফারুক আহমেদ। ইহানকে দেখেই নাকমুখ কুচকালেন। ছেলেটাকে বিন্দুমাত্র পছন্দ করেন না তিনি। সারাদিন শুধু বন্ধুদের সঙ্গে আড্ডা, ক্যারাম খেলা ছাড়া আর কিছুই করতে দেখেন না। যেই মেয়ের কপালে আছে তার ভাগ্য তো গেল, সাথে মেয়ের বাপের ভাগ্যও গেল। ফারুক আহমেদ দ্রুত চলে গেলেন ওখান থেকে। ইহান খেলায় জিতে রতনকে বলল, তাড়াতাড়ি হাজারটাকে বের কর শালা। রতন দোনামোনা করল, মিনমিনিয়েই বলল, খুশি এমন চোর মারব যে বাপের নাম ভুলে যাবে। রতন আর দেরি করল না, দ্রুত পকেট থেকে 1,000 টাকার নোট বের করে দিল। ইহান নোটের ঘ্রাণ শুকে বলল, ঝন্টু আওয়াজ করে বলল, ঝন্টু মামা কড়া করে 3 কাপ চা দাও। লাগাতার কলিং বেল বাজাচ্ছেন ফারুক আহমেদ। পড়ার টেবিলে বসেছিল অনুজার ও ছোট বোন তনুজা, ক্লাস 7-এ পড়ে। রান্নাঘরে কাজ করছিল তাদের মা শাহানা বেগম। স্বামী এসেছেন আলাপ পেতে, দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। হাতের পানিটুকু সারার আঁচল দিয়ে মুছতে মুছতে দ্রুত দরজা খুললেন। ফারুক আহমেদ ভিতরে ঢুকলেন হাতে থলে। শাহানা বেগম স্বামীর হাত থেকে থলে টানে রান্নাঘরে ছুটে গেলেন। অনুজা ততক্ষণে রুম থেকে বেরিয়ে বাবার হাতে পানি দিল। অনুজার বাবা সোফায় বসে পানির গ্লাস হাতে নিলেন, ঢকঢক করে পানিটা পান করলেন, বেশ বিরক্তি নিয়ে বললেন, পাড়ার ছেলে পেলে গুলা একটাও ভালো না, রোজ দেখি ঝন্টুর দোকানের পাশে ক্যারাম খেলে আর হই হুল্লোড় করে, মুখের বাসার যা সিরি। বাবার কথা শুনে অনুজের বুঝতে বাকি নেই তিনি ইহান আর ওর বন্ধুদের কথাই বলছেন। ছেলেটা আসলেও পদের নয়, পড়াশোনা শেষ করেছে, কোথায় চাকরি বাকরি করবে তা না, দিনরাত বন্ধু বান্ধবের সাথে খালি আড্ডাবাজি করে। অনুজা নীরবে দীর্ঘশ্বাস ফেললো। মেয়ের ভাবনার মাঝে ফারুক আহমেদ বললেন, কি রে বা, তুই কি ভাবছিস? অনুজা চমকে উঠল, দ্রুত নিজেকে সামলে উত্তর দিল, কিছু না বাবা। অনুজা নিজের কক্ষে ঢুকে পড়ল, রাত তখন 11টার দখলে। বিল্ডিং এর 3 তলায় নিজ রুমের বেলকনিতে এসে দাঁড়ালো অনুজা। বাসায় কারেন্ট নেই, ঘুম আসছে না, হঠাৎ কারো কণ্ঠ শোনা যায় অপর প্রান্তের বেলকনি থেকে, কেউ ক্লান্ত কণ্ঠে শুধায়, আপনার মনে আমার জন্য প্রেম দুয়ার কবে খুলবে অনুজা? আমি যে দিনকে দিন বড্ড অধৈর্য হচ্ছে, পুরোপুরি অধৈর্য হওয়ার আগে আমায় টেনে তুলুন প্লিজ। আধারে শহরে আচমকায় কারো কণ্ঠ শুনে থমকে গেল অনুজা, বুকে ফু দিল, বার কয়েক থমথমে কণ্ঠে বলল, আপনি কি মানুষ নাকি অন্য কিছু, আচমকা কি ওইভাবে বলে? ইহান খানিকক্ষণ শব্দ করে হাসলো, রাতে নিস্তব্ধ পরিবেশে সে হাসি বড়ই ছমছমে শোনালো। ইহান বলল, ইস বড্ড ভয় পেলেন বুঝি? আধারের ভিড়েও কঠিন দৃষ্টি নিয়ে তাকালো অনুজা, তীক্ষ্ণ স্বরে জবাব দিল, আপনি আর মানুষ হলেন না। ইহান ঘোর আপত্তি জানালো, উত্তর দিল, আপনি বড্ড অদ্ভুত করে কথা বলেন, আমার তো মানুষদের মতোই হাত পা চোখ নাক আছে, তাহলে আমি কিভাবে মানুষ হলাম না? অনুজা বিরক্তির নিঃশ্বাস ছাড়লো, ছোট্ট করে বলল, আমি কি সেই ইঙ্গিতে বলেছি? তাহলে কোন ইঙ্গিতে বলছেন আপনি? অনুজা হাল ছেড়ে দিল, আর জবাব দিল না, এ ছেলের সাথে কথা বলাই বেকার। অনুজা ভিতরে ঢুকতে নিল, সঙ্গে সঙ্গে বারণ করল। ইহান বলল, যাবেন না অনুজা, আপনি দাঁড়ান আমি যাচ্ছি। ইহান চলে গেল। অনুজা অবাক হয়ে চেয়ে রইল ইহানের দিকে, সে ভাবেইনি ইহান সত্যি সত্যি চলে যাবে। অনুজাদের বিল্ডিংটা 6 তলা, ওরা থাকে 3 তলায়, ওদের সোজাসুজি বিল্ডিংটাও 6 তলা। আকস্মিকভাবে ওপাশে 3 তলাতে ইহানদের বাসা, আর অনুজা ইহানের বেলকনিও খুব কাছাকাছি, চাইলেই হাত বাড়িয়ে একে অপরকে ছোঁয়া যায়। ইহানরা এই এলাকায় আছে বিগত 10 বছর যাবত, আর অনুজারা এখানে এসেছে কেবল 1 বছর হয়েছে। অনুজার এখনও মনে আছে তার সাথে ইহানের প্রথম দেখা হওয়ার সময়টা। অনুজা তখন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। আচমকা বাসা চেঞ্জ করার সিদ্ধান্ত নিলেন অনুজার বাবা। আগের বাসাটা তুলনামূলক ছোট ছিল, যার দরুন নতুন বাসায় আসার এত তোড়জোড়। দিনটা ছিল শুক্রবার, এপ্রিল মাসের 1 তারিখ তারা নতুন বাসায় উঠেছে। 4 তারিখ দেখা হয় ইহানের সাথে অনুজার, তাও এই ব্যালকনির দৌলতে। অনুজার সেদিন কেবল গোসল সেরে ব্যালকনিতে পা রাখে, আকাশটা ছিল খানিকটা মেঘলাময়, ভেবেছিল বৃষ্টি হবে, তাই কাপড় ছাদে না দিয়ে ব্যালকনিতে দেয়ারই সিদ্ধান্ত নেয় অনুজা। হঠাৎ কাপড় মেলতে গিয়ে কারো উচ্চ আওয়াজে কথা বলার শব্দ পাওয়া যায়। অনুজা কৌতূহলী তাকায়, তখনই দেখতে পায় ওপাশের বিল্ডিংয়ের 3 তলাতেই বাবার বয়সী একজন লোক থাপ্পড় মারছেন একজন বলিষ্ঠ দেহের অধিকারী ছেলের গালে, যে কিনা ইহান ছিল। ইহান ও মার খেয়েও তাকিয়ে থাকে নির্বিকার হয়ে দাঁড়িয়ে।
অনুজা অবাক হয়ে কিছুটা সময় দেখিয়ে যায় ইহানকে। ইহানের তার দিকে নজর পড়ে তার ঠিক 5 মিনিট পর। ইহানের সেদিনকার দৃষ্টি খুবই অদ্ভুত ছিল। সে তাকিয়ে থাকে অনুজার দিকে আর তাকে মারতে থাকে সেই ব্যক্তিটি। অনুজা কিছু মুহূর্তের জন্য হতভম্ব হয়ে যায় ইহানের আচরণে। তার হঠাৎ কষ্ট হয় এভাবে কেউ এত বড় ছেলেকে মারে, যেন তেনভাবে মারা নয় লাঠি দিয়ে মারা। অনুজা পরে অবশ্য জেনেছিল মারতে থাকা ব্যক্তিটি ইহানের বাবা ছিল, কিন্তু কেন মেরেছিল এর উত্তর আজও জানতে পারেনি। ইহানকে জিজ্ঞাসা করাও যায়নি যদি কিছু ভাবে। এরপর থেকে ইহানের আগমন ঘটে অনুজার জীবনে। প্রথম ইহানের সাথে অনুজার কথা হয় ওই ঘটনা দ্বিতীয় দিনে। বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিল অনুজা, হঠাৎ পেছন থেকে কারো ভারী কণ্ঠ শোনা যায়। সে বলে, এই মেয়ে শোনো। অনুজা খানিকটা চমকে গিয়ে পিছনে ফিরে কালকের ছেলেটাকে দেখে বিষম খায়, মাথা নুইয়ে বলে, জি বলুন। ইহান সেদিন কিছু বলে না। বাস আসার পুরোটা সময় শুধু অনুজাকেই দেখে যায়। অনুজা অস্থিরতায় ভোগে পাল্টা আরেকবার বলে, কিছু কি বলবেন? ইহান বলে না, চুপ করে থাকে। তারপরই এখানে সেখানে তাদের প্রায়ই দেখা হয়, কথা হয়। অনুজা বুঝে সবটা, ইহানের অনুভূতিও সেও বুঝতে পারে। কতবার বারণ করেছে কিন্তু ইহান মানতে নারাজ। আঠার মতো লেগেই আছে অনুজার জীবনে। ভালোবাসা তার পক্ষে সম্ভব নয়, অনুজারা কাউকে ভালোবাসতে পারে না। হঠাৎই এক দমকা হাওয়া গায়ে লাগতেই নিজের ভাবনা থেকে বের হল অনুজা। গায়ের ঘরমাক্ত ভাবটা একটু হলেও বুঝলো তার। প্রচুর গরম লেগেছিল বিধায় অনুজা ব্যালকনিতে পা রাখে, কিন্তু ইহান যে এত রাতেও ব্যালকনিতে বসে থাকবে ভাবতে পারেনি। অনুজার হঠাৎ কেন যেন মনে হলো ইহান তার অবস্থাটা টের পেয়ে চলে গেছে ভিতরে। সত্যি কি এমন? অন্যদিকে জানালার আড়ালে বসে তাকিয়ে রয় ইহান। জ্বালিয়ে রাখা মোমবাতিটা নিভিয়ে ঘর অন্ধকার করা। অনুজাকে দেখা যায়। মেয়েটা কেন যেন ইহানকে বুঝতে চায় না, কে জানে। ইহান নীরবে দীর্ঘশ্বাস ছাড়ে মলিন কণ্ঠে বিড়বিড়ায়, আমি কি সত্যি ভালোবাসবেন না অনু? গ্রীষ্মের দাবদাহ গরমে মাথায় ছাতি চেপে হাঁটছে অনুজা। গায়ে জড়ানো সাদা সালোয়ার কামিজ, মাথায় ঘোমটা। অনুজা দিনে 3টা টিউশনি করে, আজ ভার্সিটি বন্ধ। যার দরুন অনুজা ভেবেছে দ্রুত টিউশনিগুলো শেষ করে বাসায় ফিরবে। শেষের টিউশনিটা শেষ করতে করতে অনুজার প্রায় রাত 8টা বাজে। এত দেরি হয় বলে মা প্রায় বলে টিউশনি ছেড়ে দিতে, কিন্তু অনুজা ছাড়ে না। অনুজার বাবা একজন চাকরিজীবী মানুষ, মাস শেষে যে বেতনটা আসে তা দিয়ে বাসা ভাড়া সবার খাওয়ন পোষণেই চলে যায়। অনুজার পড়াশোনার খরচটা অনুজা নিজেই চালানোর চেষ্টা করে। তনুজার পড়াশোনার খরচটাও তো দিনকে দিন বাড়ছে। অনুজারা মধ্যবিত্ত, এ নিয়ে তার মনে কোনো ক্ষোভ নেই। জীবনে টাকা পয়সা থাকলেই সুখ থাকে এমনটা নয়। অনুজা নানান কিছু ভাবতে ভাবতে হাঁটছে। দাবদাহ গরমের রোদ্দুরটা গা চুইয়ে ঘাম ছড়াচ্ছে। হঠাৎ পাশে কার উপস্থিতি টের পাওয়া যায়। অনুজা না দেখেই বুঝতে পারে এটা ইহান ছাড়া আর কেউ নয়। অনুজা বিরক্তি নিয়ে বলে, আপনি আবারও আমার পিছু নিচ্ছেন ইহান? ইহানের ঠোঁটে তখন মিষ্টি হাসি, সে হাস্যোজ্জ্বল কণ্ঠে শুধায়, যা এটা কি করলেন, ধরা পড়ে গেলেন তো? অনুজা অবাক হয়ে বলল, কিসের ধরা? আপনি আমায় ভালোবাসেন তার ধরা। অনুজার বিশ্বাস শেষ নেই, সে তাকায় ইহানের দিকে, ঠোঁট বাঁকিয়ে বলে, মানে? আমি শুনেছি আমরা যাদের মন থেকে পছন্দ করি বা ভালোবাসে তাদের না দেখে আমাদের আশেপাশে তারা আছে কিনা এটা উপলব্ধি করি। আপনি কিছুক্ষণ আগে আমায় না দেখিয়ে বলে দিয়েছেন আমি এসেছি, এটাকে কি প্রেম বলে না অনুজা? অনুজা উচ্চ শব্দে হাসলো, ইহানের বুকে জ্বালা ধরালো সেই হাসি। ইহান নির্বিকার ভঙ্গিতে হাঁটছে। অনুজা বলে, আপনি আসলেও একটা পাগল ইহান, কে বলেছে আমি আপনাকে দেখিনি? আপনার পায়ের জুতো দেখেই আমি বুঝেছিলাম এটা আপনি, তাহলে কোথায় দেখলাম না আমি আপনাকে? আর তাছাড়া আমার পিছু নেয়া মানুষটা আপনি ছাড়া কে আছে বলুন তো? সোজা সাপটা বলছি, আমার পিছু ছাড়ুন ইহান, আমি আপনাকে কখনো ভালোবাসবো না। ইহানের তড়িৎ উত্তর, হ্যাঁ আমায় ভালোবাসতে আপনি বাধ্য অনু। আমি বাধ্য নই। অবশ্যই বাধ্য। বাড়ি যান ইহান। ইহান গেল না, নিঃশব্দে হাঁটলো। অনুজা দ্রুত হাঁটা ধরলো, রাস্তার কিনারে ছেড়ে ফুটপাতে পা রাখলো। কিছু দূরেই নর্দমার জমা পানি দেখা যায়, নির্ঘাত কাল বিকেলের বৃষ্টির পানি। বৃষ্টির পানি হলেও নর্দমায় মিলেমিশে কালো পানি দেখা যাচ্ছে। এখান থেকে দ্রুত যেতে হবে, নয়তো পাশ থেকে কোনো গাড়ি গেলে অনুজাকে পুরোপুরি ভিজিয়ে দিয়ে যাবে, যেটা বর্তমানে অনুজা মোটেও চাচ্ছে না। অনুজা খানিকটা ভয়ার্ত মুখে ছুটে চলল দ্রুত, ইহানও পিছু পিছু আসে। তখন আচমকায় দূর থেকে গাড়ি আসতে দেখা যায়, অনুজা তখন নর্দমার পানির মাঝপথে দাঁড়ানো। অনুজা দ্রুত হাঁটে, তখনই ঘটে আরেক বিস্মিত ঘটনা। অনুজার জুতা ছিঁড়ে যায়, হঠাৎ অনুজা দাঁড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগে গাড়িটা ফুল স্পিডে চলে যায়। অনুজা ভয়ার্ত হয় প্রচুর, হাতের ছাতা দিয়ে নিজেকে ঢাকবে তারও সময় পায় না। অনুজা ভয়ার্ত বেশে চোখ বন্ধ করে নেয়, তার সাদা জামা বোধহয় গেল। কিছু সময় যায়, পরিবেশ হয় শান্ত। অনুজা উপলব্ধি করে সে ভেজেনি তার গায়ে কোনো প্রকার নর্দমার পানি লাগেনি। অনুজা চোখ খুলে তাকায়, তখনই দেখে তাকে ঢেকে দাঁড়িয়েছিল ইহান।
ইহানের সমস্ত শরীর নর্দমার পানিতে ভিজে অনুজা বিস্মিত নজরে তাকিয়ে ইহান মিষ্টি হেসে আওড়ায়, দেখলেন আপনার প্রেম বৃষ্টিতে নিজেকে ভিজাতে পারলাম না, অথচ নর্দমার বৃষ্টি কি সুন্দর আমায় ভিজিয়ে দিল। থমথমে পরিবেশ, ক্রিং ক্রিং শব্দ করে রাস্তার ওপাশ থেকে রিক্সা ভ্যান যাচ্ছে। অনুজা ইহান তখনও ঠায় দাঁড়িয়ে। অনুজা কিছু সময় পর মুখ খুলে নীরব কণ্ঠে বলে, আপনি যদি ভেবে থাকেন টিপিক্যাল প্রেমিকাদের মতো আমি আমার ওড়না দিয়ে আপনার মুখটুক মুছে দেব, তবে ভুল ভাবছেন আপনি। দ্রুত বাড়ি যান, ফ্রেশ হয়ে ঘুমিয়ে থাকুন। ইহান কিছু বলে না, চুপ করে রয়। অনুজাকে কি বড্ড নিষ্ঠুর ঠেকছে তার, মোটেও ঠেকছে না। অনুজা সুন্দর, ভীষণ সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। ইহান মৃদু হাসলো, শান্ত স্বরে শুধালো, আপনি আবারও ভুল করলেন অনুজা। অনুজার বিস্মিত চেহারা, আঁকি পল্লবে হতাশার ছোঁয়া, সে আশ্চর্য কণ্ঠে জানায়, আবার কি করলাম? ইহান তার কপালে লেপটে থাকা পানিটুকু হাত দিয়ে মুছলো, বলল, ওজে ভুল করে হলেও নিজেকে আমার প্রেমিকা বললেন। অনুজার বিস্ময় শেষ রইল না। এ ছেলে সবসময় কেন যে তার সব কথার উল্টো অর্থ বের করে ভেবে পায় না অনুজা। অনুজা হতাশার নিঃশ্বাস ছাড়ে, বিরক্ত কণ্ঠে শুধায়, সবসময় ভুলভাল না ভাবলে কি আপনার চলে না? ইহান একগাল হেসে উত্তর দেয়, আপাতত চলে না, তবে যেদিন আপনি পুরোপুরি আমার হবেন সেদিন চলে যাবে। আমি আপনার কোনো দিনও হব না ইহান। দেখা যাবে, তবে আপনি জেনে রাখুন এই ইহান এত সহজে আপনার পিছু ছাড়বে না। অনুজা চুপ হয়ে গেল। ইহানের শরীর চুইয়ে পানি পড়ছে। অনুজার খারাপ লাগলো, তার জন্য এই ছেলেটা নর্দমার পানিতে ভিজল। অনুজা সৌজন্যতার খাতিরে নিজের ছাতাটা এগিয়ে দিয়ে বলল, এটা নিয়ে যান ইহান, মুখ ঢেকে নিয়েন, নয়তো এলাকায় ঢুকলে আপনাকে দেখে সবাই হাসাহাসি করবে। ইহান নিল না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। অনুজা আরেকবার বলে, কি হলো, নেবেন না? ইহান মুখ খুলে একটু ঝুঁকে শীতল কণ্ঠে আওড়ায়, ছাতা নিয়ে যাবেন শুভ্রলতা, ছাতা নিলে যে আপনার বদনাম হয়ে যাবে। অনুজা থতমত খায়, দু কদম পিছিয়ে যায়, নিমিষেই থমথমে কণ্ঠে শুধায়, মানে? ইহানের তড়িৎ উত্তর, সবকিছুর মানে যে খুঁজতে নেই। অনুজা আবারও চুপ হয়ে গেল, উত্তরে বলার মতো কোনো শব্দই পেল না। হঠাৎ অনুজা টনক নড়ল, মনে পড়ল তার টিউশনই আছে। অনুজা তাড়া দিল, জোরালো কণ্ঠে বলল, বাড়ি যান ইহান, আমার দেরি হচ্ছে। ইহান মেনে নেয়, দ্বিধাহীন জানায়, ঠিক আছে যান, ভেবেছিলাম অনেকটা পথ যাব, কিন্তু নর্দমার বৃষ্টি তাও হতে দিল না, যাক ব্যাপার না, সাবধানে যাবেন কিন্তু। অনুজা কথা বলে না, ইহান চলে গেল, ভেজালো শরীর নিয়ে উল্টো পথে হাঁটা ধরল। অনুজাও কিছু সময় দাঁড়িয়ে থেকে ছেঁড়া জুতো পরিধিত হাঁটা ধরল, কাছে এই জুতা সেলাইয়ের দোকান পড়বে, অনুজা ঠিক নিজেকে গুছিয়ে ছুটতে পারবে। সময়ের চাকা একটু একটু করে ছুটে ইহান হেঁটে হেঁটে ঝন্টুর দোকানের সামনেটা এলো। আশেপাশের লোক তাকে দেখছে, ইহানের এসবে যায় আসে না, সে চুপচাপ হাঁটে। হঠাৎ ইহানের নজর পড়ল দূর থেকে তার বাবা ফকরুল রহমান আসছেন, তাকে দেখে ইহান দ্রুত ঝন্টুর দোকানে ঢুকে পড়ল, হানা দিয়ে বলল, মামা দ্রুত দুমুখ ফ্রেশ পানি দাও। আচমকা ইহানের আগমন আর তার অবস্থা দেখে অবাক হলেন ঝন্টু মিয়া, দ্রুত পানির মগটা এগিয়ে দিয়ে বললেন। ইহান জবাব দেয় না, দ্রুত মগটা হাতে নিয়ে নিজের গায়ে পানি ঢালে। ঝন্টু মিয়া হতভম্ব হয়েছে, ইহান আরও এক মগ পানি নিল, রাস্তার কিনারায় দাঁড়িয়ে আবারও পানি ঢালল গায়ে। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলেন ফকরুল রহমান, ছেলের কাণ্ডে বিস্মিত হলেন তিনি, বিস্ময় চোখে তাকিয়ে বললেন, তুমি এখানে কি করছো ইহান? ইহান অবাকের ন্যায় পিছন ফিরে বিস্মিত কণ্ঠে জানায়, আরে চেয়ারম্যান সাহেব যে আপনি এখানে? ফকরুল রহমানের মেজাজ বিগড়ালো, তিনি রাগী কণ্ঠে বললেন, তোমায় বলেছি না রাস্তাঘাটে আমায় চেয়ারম্যান বলে ডাকবে না? আপনি তো বাবা টাকার পারমিশন দিলেন না, তা চেয়ারম্যান টাকা, যতই হোক বাড়ির চেয়ারম্যান আপনি। ফকরুল রহমান কিছু সময় চুপ থাকলেন, প্রসঙ্গ পাল্টে জিজ্ঞাসা করলেন, তুমি বাড়িতে না গিয়ে এখানে কি করছো ইহান, আর এভাবে ভিজলে কিভাবে? ইহান হাতে থাকা লালমগটা দেখিয়ে বলল, গোসল করছিলাম। বাসায় কি পানির ঠেড়া পড়েছে যে তুমি রাস্তায় দাঁড়িয়ে গোসল করছো, বোকা পেয়েছো আমাকে? পাওয়ার কি আছে, আপনি তো বোকাই, বিড়বিড় করে বলল ইহান। ফকরুল রহমান কিছু আধো আধো শব্দ শুনে বললেন, কি বলছো তুমি? কিছু বলি নাই সাহেব, আপনি যান, নাকি আরো কিছু বলবেন আমায়? ফকরুল রহমানের রাগ উঠল, ছেলের এমন খামখেয়ালি হাবভাব তার মোটেও পছন্দ নয়। ফকরুল রহমান চেয়েছিলেন কিছু বলতে, কটু কথা শোনাতে, কিন্তু পর মুহূর্তে কিছু না বলে চলে গেলেন। ইহান তখনও ঠায় দাঁড়িয়ে, বাবার যাওয়ার পানে শক্ত চোখে তাকিয়ে। ফকরুল রহমান যখন রাস্তার মোড় থেকে বেরুলেন, তখন ইহান চায়ের দোকানে বসে ঝন্টুর দিকে পানির মগটা এগিয়ে দিয়ে বলল, নাও মামা। ঝন্টু মিয়া নিলেন, তার দোকান ফাঁকা, এতক্ষণের কার্যকলাপে সবটাই চুপচাপ হজম করলেন তিনি। ইহানের সাথে ইহানের বাবার দ্বন্দ্ব চলে, এটা আর কেউ না জানলেও ঝন্টু মিয়া জানেন। তিনি নীরবে দীর্ঘশ্বাস ফেলেন, গলায় ঝুলিয়ে রাখা গামছাটা ইহানের দিকে এগিয়ে দিয়ে বললেন,
ইহান গামছা হাতে নেয়, মাথাটা কোনো রকম মুছে বলে, প্রেম বিরহে ভুগছি গো মামা, তুমি তো জানো সবটা। ঝন্টু মিয়া চমৎকার হাসলেন, তার 32টি দাঁত দেখা গেল, তাতে তিনি আচমকা গেয়ে উঠলেন। ঝন্টুর কাজে ইহান হেসে ফেলে, নিদারুণ সুন্দর দেখায় সেই হাসি, ঝন্টু মিয়া লক্ষ্য করেন। আপনা আপনি তিনিও হাসেন, টুংটাং গিটারে শব্দ শোনা যায়, কেউ বাজাচ্ছে বোধ হয় ইহান। অনুজা নিজরুমের পড়ার টেবিলে বসা, গিটারের তালে তার মনোযোগ নষ্ট হয়, অনুজা বিরক্ত হয় না। ইহান এমনিতে একটু ঘাটতেরা হলেও গিটারটা দারুণ বাজায়, শুনতে বেশ লাগে। অনুজা ঘড়ির দিকে তাকায়, রাত 9:45। অনুজা বইয়ের পাতা বন্ধ করে, আর ভালো লাগছে না। বাহির থেকে অনুজার ছোট বোন তনুজার ডাক শোনা যায়, সে বলে, অনুজা তৎক্ষণাৎ উত্তর দেয়, আসছি। খাওয়া শেষ করে রুমে আসতে আসতে অনুজার 11:30 বেজে যায়। খাওয়ার পরে পরিবারের সাথে একটু খোশ গল্প আর মায়ের কাজে সাহায্য করতে পছন্দ করে অনুজা। অনুজার রুমে ঢুকে পুরো ঘরে লাল লাইট জ্বলছে, বিছানায় উবু হয়ে শুয়ে অনুজা একটু হাসে। নিজের রুমের দরজা আটকে এগিয়ে যায় ব্যালকনির দিকে, মাঝরাতে আকাশ দেখতে অনুজা দারুণ পছন্দ করে, কিন্তু ইহানের জন্য এটাও ঠিকমতো হচ্ছে না। অনুজা চুপি চুপি ব্যালকনির কপাট খুলে ওপাশে তাকায়, দেখে পুরো রুম অন্ধকার, হয়তো ইহান ঘুমিয়ে পড়েছে। অনুজা খুশি হলো, ব্যালকনির কপাটটা মৃদু খুলে ভিতরে প্রবেশ করলো। তখনই আধারের ভিড়ে ইহানের কণ্ঠ শোনা যায়, সে মলিন কণ্ঠে বলে, আমাকে এত ভয় হলো যে ব্যালকনিতে আসতেও তোমাকে ওকে চুকি মারতে হয়। অনুজার বুকটা বিস্ময়ের ন্যায় ছ্যাত করে ওঠে, পা থেমে যায় ওখানেই, সর্বাঙ্গে মৃদু কম্পন ধরে। ইহান তাকে তুমি করে বলল, গত 1 বছরে আজই প্রথম ইহান অনুজাকে তুমি করে বলেছে। অনুজা কথা বলতে পারে না, ইহান সিগারেট ধরায় অনুজা চেয়ে, ব্যাপারটা নতুন না, ইহান সিগারেট খায় বিশেষ করে রাতে, রোজই লাইট জ্বালিয়ে খায়, কিন্তু আজ বন্ধ করে খাচ্ছে, নিশ্চয়ই অনুজাকে ফাঁদে ফেলার জন্যে। অনুজা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উল্টো পথে হাঁটা ধরে, সঙ্গে সঙ্গে ইহানের করুণ স্বর শোনা যায়, সে বলে, দয়া করে যাবেন না অনু। অনুজার পা আবারও থেমে গেল, ইহানের কণ্ঠটা ঠিক কেমন যেন ঠেকলো, ছেলেটা কি অসুস্থ? আচ্ছা তখন নর্দমা ভিজে আবার জ্বর টর বাঁধিয়ে বসলো না তো? অনুজা ঘুরে তাকায়, ইহানের চোখ দুটো ছাড়া সেভাবে কিছু দেখা যাচ্ছে না, ইহানের চোখ লাল, সত্যি সত্যি জ্বর বাঁধালো নাকি? অনুজা জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে কিন্তু করা গেল না, উল্টো বলল, আমি আপনার কথা শুনবো কেন ইহান? ইহান কথা বলে না, মোবাইলের আলোটা জ্বালিয়ে চারিপাশ খানিকটা আলোকিত করে। অনুজা দাঁড়িয়ে রয়, হঠাৎ তার যেতে ইচ্ছা করছে না, পা দুটো আটকে গেছে বোধ হয়। ইহান সিগারেট ধরালেও খায় না, হাতেই রয়। ইহান কিছু বলছে না, অনুজাও চুপ হয়ে যায়। চারিপাশ নিস্তব্ধ লাগে, দূরের আকাশে মেঘেরা ভাসে। হঠাৎ নীরবতার দড়ি ছিন্ন করে ইহান বলে, আমি কি খুব খারাপ মানুষ যে আমার কথা শোনা যাবে না? এটা ভালো খারাপের প্রশ্ন নয় ইহান, আপনি আমার কেউ হন না যে আমি আপনার কথা শুনে দাঁড়িয়ে পড়ব। অথচ আপনি দাঁড়িয়ে আছেন। আমি যাচ্ছি, আর কখনো আদেশ দিয়ে কথা বলবেন না, মনে রাখবেন, আপনার আদেশ শুনতে বাধ্য নই আমি। ইহানের করুণ মুখ অসহায়ত্ব ফুটে, অনুজার কথাগুলো বিষের ন্যায় বুকে বেঁধে। ইহানের এত খারাপ লাগে, অভিযোগ জাগে, মেয়েটা কেন তাকে বোঝে না? অনুজা এক পা হাঁটে, তখন ইহানের মলিন কণ্ঠ শোনা যায়, সে মৃদু স্বরে আওড়ায়, আমার শহর ভীষণ অসুস্থ রাত্রপ্রিয়া, আপনি কেন সুখের ওষুধ হয়ে আমার শহরে আসেন না? টানা 4 দিনের জ্বরে ভুগে আজ খানিকটা সুস্থ ইহান, আশেপাশের পরিবেশ ঠেকছে ফুরফুরে, সূর্যের মৃদু রোদে চারিপাশ ফকফকে। ইহান গায়ের কাঁথা সরিয়ে শোয়া থেকে উঠে বসল, সেই মুহূর্তে তার রুমে প্রবেশ করল ইহানের মা আকলিমা বেগম। ইহানকে বসতে দেখে তিনি খুশি হলেন, ছেলেটা জ্বরের ঘরে 4 দিন যাবৎ হুশছিল না। আকলিমা বেগম খুশি মনে বললেন, শরীর ভালো আছে আপা? ইহান তৎক্ষণাৎ মায়ের পানে চায় মাথা নাড়িয়ে জানায়, হ্যাঁ মা। আকলিমা বেগম ইহানের পাশ দিয়ে বসলেন, আঁচল দিয়ে ছেলের চোখ মুখ মুছে বললেন, জানিস 4 দিন যাবৎ তোর কোনো হুঁশ ছিল না, এমন জ্বর কিভাবে বাঁধালি আব্বা? সেদিন হঠাৎ ভিজে পুড়ে বাসায় এলি, কিভাবে ভিজলি জিজ্ঞেস করলেও বললি না, কি হয়েছে আব্বা? কিছু হয়েছে আব্বা? ইহান তার মাকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলে, আম্মা মাথায় হাত বুলিয়ে দাও। আকলিমা বেগম খুশি মনে ছেলের মাথায় হাত বুলালেন, বললেন, ইহানের উত্তর, কিছু হয়নি আম্মা। তোর বাবা বলল তুই নাকি ঝন্টুর দোকানের সামনে দাঁড়িয়ে গোসল করছিলি। চেয়ারম্যান সাহেব তো কত কিছু বলেন, ওনার কথা গায়ে মাখতে আছে কে? আকলিমা বেগম কিছু বললেন না, ছেলে যে কিছু একটা লুকাচ্ছে তা তিনি বুঝতে পেরেছেন, আর স্বামীও যে মিথ্যে বলেনি তাও তিনি জানেন। আকলিমা বেগম কিছু বললেন না, চুপ থাকলেন, আলতো হাতে ছেলের মাথায় হাত বুলালেন। দিনটা বুধবার,
কৃষ্ণচূড়া রঙা জামা পরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে অনুজা। চোখে মুখে বিস্ময়, খানিকটা চিন্তার ছোঁয়া। চিন্তার কারণটা হচ্ছে ইহান। ইহানের বিগত কিছুদিন যাবৎ জ্বর, অনুজা জেনেছে। জেনেই তার খারাপ লাগছে, কারণ ইহানের এই অসুস্থতা তো তার জন্যে। অনুজা বুঝতে পারে ইহান তার কাজে দুঃখ পায়, আঘাত পায়, তবুও তার পিছু ছাড়ে না। কেন ছাড়ে না অনুজার পিছু? অনুজা চায় ইহান তার পিছু ছেড়ে দিক। সেদিন রাতে ইহানের বলা সেই, আমার শহর ভীষণ অসুস্থ রাত্রপ্রিয়া, কথাটা আজও অনুজার কানে বাজে। অনুজা কি করে, কারো সুখের ঔষধ হতে পারে? ইহান তাকে নিয়ে বেশি ভাবছে, অনুভূতি বাড়াচ্ছে। ইহান কেন বুঝে না, অনুজারা কাউকে ভালোবাসতে পারে না, কাউকেই না। অনুজা নীরবে দীর্ঘশ্বাস ছাড়ে, মনে মনে আওড়ায়, আমি কারো সুখের ঔষধ নই ইহান, আমার সাথে আপনি কখনো সুখী হবেন না, কখনোই হবেন না। এই উত্তরটা কি সেদিন রাতে দেওয়া যেত ইহানকে? বোধ হয়ে যেত, কিন্তু অনুজা দেয়নি। সে নীরবে স্থান ত্যাগ করে চলে আসে ঘরে। সারা রাত আর ঘুম হলো না সেদিন। এরপর আর ইহানের দেখা নেই। অনুজা আজ করেছিল ইহান অসুস্থ, শেষমেশ তাই বেরোলো। দূর থেকে বাস আসতে দেখা যায়। অনুজা তার ভাবনা থেকে বের হয়, এগিয়ে যায় কাছে। বাস তার গন্তব্যে এসে থামে। অনুজা উঠতে যাবে, তখনই কণ্ঠ শোনা যায় ইহানের। সে শুকনো কণ্ঠে বলে, মিস কৃষ্ণচূড়া, দাঁড়ান। অনুজা তৎক্ষণাৎ চমকে পিছনে ফিরল, ইহানকে নজরে আসলো তার, তবুও অনুজা দাঁড়ালো না, দ্রুত বাসে উঠে গেল। এই ছেলে আর শ্রদ্ধাবান নয়। অনুজা এত অবহেলা করে তবুও তার পিছু ছাড়ে না। এদিকে ইহান অনুজাকে বাসে উঠতে দেখে সেও দ্রুত উঠে পড়ে। কতদিন যাবৎ অনুজার সাথে কথোপকথন নেই ইহানের, এ কি মানা যায়? তাই তো একটু সুস্থ হতে ইহান ছুটে চলে আসে অনুজার কাছে। অথচ দেখো মেয়েটা দিব্যি ভাব নিয়ে চলে গেল। মেয়েটার আসলে ইহানকে ব্যথা না দিলে চলে না। ইহান বাসে উঠে দম ফেলে, চারিপাশে চোখ বোলায়। একদম শেষের সিটের আগের সিটটা জানালার ধারে বসেছে অনুজা, চোখে মুখে অশেষ বিরক্তি। ইহান হেসে এগিয়ে গেল সেখানে, অনুজার নজরে পড়ল তাকে। অনুজা অবাক হয় বিস্মিত নজরে তাকিয়ে। ইহান হেঁটে এসে অনুজার পাশের সিটটায় ঘাপটি মেরে বসে জোরে দম ফেলে বলে, অবশেষে আপনার দেখা পেলাম অনুজা। অনুজা কথা বলে না, বাস চলতে শুরু করে। ইহান পুনরায় আওড়ায়, কথা বলবে না কৃষ্ণচূড়া? অনুজার চোখে হতাশা, মুখে বিরক্তির ছোঁয়া। সে বলে, আপনি পিছু কেন ছাড়ছেন না আমার ইহান? পিছু ছাড়বো বলে তো পিছু নেই নে, আমায় ভুলে যাচ্ছেন না কেন? আপনি কি ভুলে যাওয়ার মতো মানুষ বলুন যে ভুলে যাব? আমি মনে রাখার মতো মানুষ নই, সারা পৃথিবীর কাছে হলেও আমার কাছে নন। আমার আপনাকে পছন্দ নয়, জানি তো, তবুও আসেন কেন? ভালো লাগে তাই। ভালো লাগা বন্ধ করুন, পৃথিবীতে সব মানুষকে ভালো লাগতে নেই। আপনি কি কখনো মার খেতে খেতে প্রেমে পড়েছেন অনুজা? পড়েননি, কিন্তু আমি পড়েছি, দারুণ ভাবে পড়েছি, তাই তো আপনাকে ছাড়ছি না। অনুজা টনক নড়ল, মুখ ফুসকে বলেই উঠল, সেদিন আপনার বাবা আপনাকে কেন মেরেছিলেন ইহান? ইহান বাসের সিটে শরীর এলিয়ে দেয়, ক্লান্তহীন মুখে শুধায়, যেদিন আপনি আমার হবেন সেদিন বলবো। আমি আপনার কখনোই হব না। দেখা যাবে। দেখার কিছুই নেই, আমি জানি আমি আপনার হব না। একবার সুযোগ তো দিয়ে দেখুন, আমি আপনাকে আমার করেই ছাড়বো। অনুজারা কাউকেই সুযোগ দেয় না। গোটা একটা দিন আমার সাথে কাটিয়ে দেখুন, আপনি প্রেমে পড়তে বাধ্য, ভয় পেলেন বুঝি? আমি আপনার সাথে এক ঘন্টাও কাটাতে চাই না, সেখানে গোটা একটা দিন তো প্রশ্নই আসে না। আপনি যা মনে করার করুন। বাস থামল, অনুজা নেমে পড়ল, ইহান নামল না, চুপচাপ বসে রইল। শরীর ক্লান্ত লাগছে তার। রাতের আকাশটা আজ বড্ড সুন্দর। অনুজা দাঁড়িয়ে আছে তাদের বিল্ডিংয়ের রেলিংহীন ছাদে। ঘড়িতে বড়জোর 8টা। আজকে শেষের টিউশনের মাহিন নামের ছেলেটা পড়েনি, কোথাও একটা গেছে। যার দরুন দ্রুত বাড়ি ফেরা অনুজার। আজকাল দিনগুলো কেমন তীক্ষ্ণ লাগে, সহজে কাটতেই চায় না। অনুজা পুরো ছাদে ঘুরে ঘুরে হাঁটে। চারিপাশের উঁচু বিল্ডিং দেখা যায়, দেখা যায় ছেলেদের খেলার মাঠ। ওই দূরে বড় বড় ছেলেরা লাইট জ্বালিয়ে ক্রিকেট খেলছে, ইহানও খেলে, কিন্তু আজ খেলছে না। রাতের আকাশে চাঁদ দেখা যায়। অনুজা তাকায় সেদিকে, হঠাৎই ধূপ করে কারো পায়ের আওয়াজ শোনা যায়। অনুজা চমকে উঠে সামনে তাকায়, ইহান দাঁড়িয়ে, পরনে সবুজ রঙা শার্ট, কালো প্যান্ট, চোখ এখনও লাল। অনুজা আতঙ্কিত স্বরে বলে, আপনি এখানে এলেন কেন, চলে যান ইহান। ইহান হেঁটে এগিয়ে আসে, হাত ঘষতে ঘষতে বলে, যেহেতু আপনি আমার কেউ হন না, সেহেতু আপনার কথা আমি শুনবো কেন? ইহানের কথা শুনে অনুজা হেসে ফেলে, দারুণ সুন্দর দেখায় সেই হাসি। ইহান চেহারায় মনে মনে আওড়ায়, এভাবে হাসবেন না, আপনার হাসিতে আমার দুঃখ লাগে। অনুজা তার হাসি থামায়, মৃদু কণ্ঠে জানায়, আমার কথা আমাকেই ফেরাচ্ছেন ইহান? যে গোটা আমিটাকে ফেরাতে পারে
তার একটি কথা কি আমি ফেরাতে পারি না? অনু যা কিছু বলে না, চুপ করে রয়। শুনশান নীরবতা বিরাজ করে পুরো ছাদে। হঠাৎ কারো পদধ্বনি শোনা যায়। অনু যা আঁতকে উঠে ভয়ার্ত কণ্ঠে শুধায়, কেউ আসছে ইহান? ইহানের ডোন্ট কেয়ার ভাব। তো প্লিজ চলে যান, আমাকে গোটা একটা দিন না দিলে আমি যাচ্ছি না। পাগলামো করা বন্ধ করুন। আপনি পাগল বানাতে পারেন, আর আমি পাগলামি করলেই দোষ? পায়ের ধ্বনি ক্রমশ বাড়ে। অনুজার চোখে মুখে বিশ্বাসে আওড়ায়, প্লিজ ইহান চলে যান, কেউ দেখে নিলে কেলেঙ্কারি ঘটে যাবে। আপনি শুধু আমার হয়ে যান, আমি সবটা বুঝে নেব। অনুজার বুকে ধুকপোকানি বাড়ে, আর বোধহয় রক্ষা হলো না। অনুজা আরেকবার বলে, আপনি কি সত্যিই যাবেন না ইহান? ইহানের তড়িৎ উত্তর, না। অনুজা আর কিছু বলতে পারে না। ইহান আবারও বলে, আমাকে গোটা একটা দিন না দিলে আমি সত্যিই যাচ্ছি না। জোর করলেই মানুষের ভালোবাসা পাওয়া যায় না ইহান। কথাটা বলেই ছাদের দরজার দিকে হেঁটে যায় অনুজার সঙ্গে সঙ্গে দেখা মিলে পাঁচতলার রুনা আন্টির সঙ্গে। অনুজা কেঁপে ওঠে, মানুষটা সাংঘাতিক, তিলকে তাল বানাতে বেশ পটু। অনুজাকে আচমকা দেখেই সন্দেহের বীজ বাজল রুনা বেগমের। তিনি প্রশ্ন ছুড়লেন, রাতের আধারে ছাদে কি করছো অনুজা? অনুজার কাঁপা উত্তর, তেমন কিছুই না আন্টি, এমনি হাঁটছিলাম। রুনা আন্টি মানলেন না, তিনি তড়িৎ গতিতে ছাদের ভেতর ঢুকলেন। অনুজা থমকে গেল, ইহানকে দেখে ফেলেছেন নিশ্চিত? রুনা আন্টি চারিপাশে চোখ বুলান, অবাক হয়ে বলেন, তুমি একা হাঁটছো অনুজা? অনুজা দ্রুত পিছন ঘুরে চায়, না ইহান নেই, পুরো ছাদের কোথাও ইহান নেই। অনুজা অবাক হয়। রুনা আন্টি আবারও প্রশ্ন করেন, কি হলো অনুজা, কথা বলছো না কেন? অনুজা মৃদু হেসে জানায়, জি আন্টি, একাই হাঁটছিলাম, বিয়ে তো করিনি, কোলে জামাই নিয়ে হাঁটতাম। রুনা বেগম কিছু বলতে পারলেন না। সকালবেলা ছাদে আচার শুকাতে দিয়েছিলেন তিনি, সারাদিন মনে ছিল না, মাত্র মনে পড়াতে নিতে এসেছেন। রুনা বেগম দ্রুত আচারের বয়ামটা নিলেন, নিচে যেতে যেতে বললেন, রাত বেড়াতে একা একা ছাদে থাকতে নেই অনুজা, তাড়াতাড়ি ঘরে যাও। অনুজা মিষ্টি হেসে উত্তর দেয়, জি আন্টি। রুনা বেগম চলে যান। অনুজা আশেপাশে দেখে ইহান গেল কই, তখনই ওপাশের ছাদ থেকে ইহানের কণ্ঠ শোনা যায়। সে হেঁটে যেতে যেতে গায়, তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহুদূরে আমাকে রেখে চলো না, আমার আকাশে আজ বরিশরণ কালো মেঘে ঢাকায় মন, ফিরে তো পাব না তোমাকে কবু, আর হবে না তুমি তো আমার। দুপুরে ভ্যাবসা গরমে নিজের বিছানায় বসে আছে ইহান, গা চুইয়ে মৃদু ঘামের ছড়াছড়ি, হাতে গিটার, মাথার উপর সিলিং ফ্যানটা ভন ভন শব্দ করে ঘুরে। ইহানের হৃদয় জুড়ে বিষণ্ন ভাব, অন্তর জুড়ে অনুজাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, কিন্তু আজ কোথাও গিয়ে বড্ড ক্লান্ত লাগে তার। ইহান কি হাঁপিয়ে উঠেছে? খুব অবশ্যই উঠেনি, তবু আজ বড় খারাপ লাগছে ইহানের। বহুদিন পর তার মনে হচ্ছে ইহানের রাত্রিপ্রিয়া ইহানের হবে না। ইহান বিষণ্ন মনে গিটার চালায়, ঝনঝন করে শব্দ হয় কয়েকবার, এরপর নিদারুণ কণ্ঠে যন্ত্রণার ভিন নিয়ে ইহান গেয়ে ওঠে একটা গানের মাঝখানের লাইন। তীব্র গরমে জ্বালা ধরানো হৃদয় নিয়ে গান গাইছে ইহান, গিটারের তীব্র শব্দে চারিপাশ হচ্ছে বিষাক্ত, মৃদু বাতাস আসে জানালার কার্নিশ ছুঁয়ে। ওপাশের রমণী সেই গান শুনে তবুও পাষাণ হৃদয় গলে না, রমণী ফিরে তাকায় না, সে থাকে নির্জীব, চুপচাপ, শান্ত। অথচ সে বুঝছে ইহান তাকে ইঙ্গিত করে গান গাইছে। এক পর্যায়ে রমণী বিরক্ত হয়ে তার কক্ষ ত্যাগ করে, ইহান দেখে না, আপন মনে গান করে। হঠাৎ কপাটে কারো হাতের ধ্বনি শোনা যায়, সে খটখট শব্দ করে ইহানের দরজায়, শান্ত স্বরে আওড়ায়, শালা সাহেব, আমি কি ভেতরে আসব? তড়িৎ গিটারের শব্দ কণ্ঠনালি থেমে যায়, ইহানের আঙ্গুল কাটে গিটারের তারে। ইহানের দুলাভাই ভিতরে ঢুকে দেখতে পায় হাতের রক্তক্ষরণ, দ্রুত পা ফেলে ছুটে আসে, আতঙ্কিত স্বরে বলে, তুমি ঠিক আছো তো ইহান? ইহান দ্বিধাহীন গিটারটা বিছানার উপর রাখে, হাত বেয়ে রক্ত পড়ে, তবুও ইহান চুপচাপ নির্বিকার, ভাবখানা এমন যেন কিছুই হয়নি। ইহান তার রক্তমাখা হাত মুঠো করে চেপে ধরে। রায়ান বিছানায় বসে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, কথা বলছ না কেন ইহান? ইহান তাকায়, নীরব স্বরে শুধায়, কিছু হয়নি দিলা ভাই, আচমকা কোথেকে উদয় হলো? রায়ান অবাক হয়, বিস্মিত স্বরে বলে, তোমার হাত থেকে রক্ত পড়ছে ইহান? ওসব কিছু না,
আপু এসেছেন? রায়ান মাথা নাড়ায় যার অর্থ এসেছে। ইহান বসা থেকে উঠে দাঁড়ালো, ড্রয়ার খুলে একটা রুমাল বের করলো, তারপর হাত বাঁধতে বাঁধতে বলল, তা হঠাৎ এখানে? তোমায় দেখতে আসলাম। আমার কিছু হয়েছিল নাকি? জ্বর তর বাদিয়ে বিচ্ছিরি কাণ্ড বাদিয়েছিলে শুনলাম। হুর, এমন কিছুই না, অল্প স্বল্প জ্বর ছিল। ও, অল্প জ্বরও হচ্ছিল না তোমার? আজ আসার সময় হলো তাহলে। আর বলো না ইহান, কাজের চাপে দারুণ ব্যস্ত। বুঝেছে। রায়ান বসা থেকে উঠে দাঁড়ায় সোজা চলে যায় ইহানের ব্যালকনি ঘরে। ওপাশের বিল্ডিংয়ের অনুজা কেবল ব্যালকনিতে পা রাখে তখন শুকনো কাপড় নিয়ে পুনরায় ঢুকে দ্রুত ইহানের নজরে আসে তাকে। রায়ান বলে, আজও ভালোবাসি ইহান। আমি তো ভুলিনি দুলা ভাই। মেয়েটা আজও ফেরাচ্ছে তোমায়। মেয়েদের কাজে তো ফেরানো। এক বছর অনেকটা সময়, তুমি ফিরে কেন আসছো না? ফিরে আসবো বলে তো ভালোবাসিনি। মেয়েটা কেন যে মায়া হয় না? মায়া হয় দুলা ভাই, কিন্তু প্রকাশ করতে চায় না। তুমি ঠিক জানো? কে জানে, নিজেকে বুঝ দিলাম। রায়ান আর কিছু বলে না, সরল চোখে তাকায় ইহানের দিকে। ইহানের চোখ তখনও আবদ্ধ ওই বদ্ধ কপাটের ব্যালকনির দিকে। রায়ান দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু স্বরে বলে, শালা সাহেব, শ্বশুরাব্বা চাইছেন তুমি চাকরি বাকরি কিছু করো। ইহান কথা বলে না, চুপ করে রয়। রায়ানও দ্বিতীয়বার বলার আগ্রহ দেখায় না। রায়ান ব্যালকনির ঘর থেকে বেরিয়ে আসে। রায়ান ইহানের দুলা ভাই, ইহানের বড় বোন আনিসার স্বামী। ইহানরা দু ভাই বোন, ইহান আর ইহানের বড় বোন। আজ থেকে ঠিক 5 বছর আগে ইহানের বড় বোনের বিয়ে হয়। তাদের একটা 2 বছরের পুত্র সন্তানও আছে। ইহানের পরিবারে একমাত্র রায়ানই জানে ইহান কতটা পছন্দ করে অনুজাকে। অথচ অনুজা মেয়েটা ইহানকে বুঝতে নারাজ। রাতের আধারে ডুবে আছে চারপাশ, মাথার উপর মস্ত আকাশে একখানা চাঁদ দেখা যায়, ঘড়িতে 9টা কাটায় ছুঁই ছুঁই। অনুজা আপন মনে হাঁটছে রাস্তা ধরে। আজ শেষের টিউশনিটা পড়াতে পড়াতে তার একটু দেরি হয়েছে। রোজ 8:30 মধ্যে বাড়ি থাকলেও আজ 9টা বাজে, তাও অনুজা রাস্তায় হাঁটে। খুবই আস্তে আস্তে হাঁটছে অনুজা, যেন শরীরে শক্তি নেই। দুপুরে ইহানের তীব্র করুণ কণ্ঠের গান শোনার পর থেকে কেমন একটা হয়ে গেছে অনুজা। অদৃশ্য এক কারণে তার প্রচণ্ড খারাপ লাগছে। আদতেও খারাপ অনুজার খারাপ লাগছে। আচমকা আকাশে মেঘ ডাকে অনুজা কেঁপে ওঠে। এখনও যে বাড়ি ফিরতে অনেকটা পথ বাকি, একটু হাঁটতেই গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা গায়ে লাগে অনুজার। অনুজা টের পায়, তবুও সে নির্জীব মনে হাঁটে। হঠাৎই একটা দোকানের কিছু বখাটে ছেলেদের কণ্ঠ শোনা যায়। তারা বলে, সুন্দরী দিকে একা একা হাঁটে, আমরাও সঙ্গে আসবো নি? অনুজা বিন্দুমাত্র তাদের কথা শোনার বা কানে নেওয়ার আগ্রহ দেখায় না। সে চুপচাপ হাঁটে, মনে মনে ভাবে, রাস্তাঘাটে হাঁটলে এমন ঘেউ ঘেউ করা কুকুর তো থাকবেই, তাই বলে তাদের পাত্তা দিতে হবে নাকি? অনুজা পাত্তা দিল না, নিঃশব্দে হেঁটে গেল। একটু এগোতে বৃষ্টির বড় বড় ফোঁটা গায়ে লাগে তার। অনুজা চমকে উঠে মনে পড়ে আজ সে ছাতা আনেনি। আচমকায় মাথার উপর ছাতাজনিত ছায়া দেখা যায়। অনুজা খানিকটা ঘাবড়ে যায়। পাশ ফিরে তাকানোর আগে ইহান বলে, ভয় নেই, আমি এসেছি। অনুজা যেন স্বস্তির শ্বাস ফেলে, তবুও প্রকাশ করে না। একরাশ ক্ষোভ নিয়ে বলে, কেউ এসেছেন? তোমার সাথে হাঁটবো বলে। আমি কিন্তু পিছু নিতে বারণ করেছিলাম। আপনি কেন বুঝেন না? এই ইহান অনুজার এসব বারণ শুনবে না। অনুজা চুপ হয়ে যায়। ধীরে ধীরে বৃষ্টির গতিবেগ বাড়ে। ইহানের এক কাঁধ ভিজে। অনুজা দেখতে পায়, মৃদু স্বরে আওড়ায়, আপনি ভিজে যাচ্ছেন ইহান। সমস্যা নেই, আপনার আবার জ্বর আসবে। তাতে কি আসেছে? আপনি কেন এমন ইহান, সহজে কিছু বুঝতে কেন চান না আপনি? আপনি আমার প্রতি একটু সহজ হয়ে দেখুন, আমি সবটা বুঝে যাব। জোর করলে কি ভালোবাসা পাওয়া যায়? আমি জোর কোথায় করি? পিছুটাও তো ছাড়ছেন না। আমি কি আপনাকে খুব বিরক্ত করি? আপনি বুঝতে পারেন না? ইহানের চোখ মুখ ছোট হয়, মন খারাপেরা বাসা বাঁধে। আবার সে করুণ কণ্ঠে আওড়ায়, আমি কি সত্যি ভালোবেসে যায় না অনু? অনুজা তৎক্ষণাৎ উত্তর দিতে পারে না, একটু সময় নিয়ে বলে, আপনাকে আমার ভালো লাগে না। আমাকে গোটা একটা দিন দিয়ে দেখুন, ভালো না লাগলে আর পিছু নিব না। অনুজা বিস্মিত হয়, ভড়কায়, অবাক লাগে, মনে প্রশ্ন জাগে, ইহান কি সত্যি বলছে? দেবেন কি একটা দিন? অনুজা ইহানের দিকে তাকায়, ইহান সাথে সাথে নিজেকে সরিয়ে নেয়। অনুজা বলে, আপনাকে বিশ্বাস করা যাবে ইহান? একান্তে কাটিয়ে দেখুন না, আমি মানুষটা সত্যি খারাপ না। যদি ঠকে যাই? এই কথার বদলে আমার গালে থাপ্পড় মারলে বেশি খুশি হতাম অনুজা। অনুজা থমকে যায়, মুখ ফসকে ভুল কথা বলে দিল কি? পুরো রাস্তায় আর কথা হলো না। বৃষ্টির ঝাঁজ মৃদু কমে আসে। ইহান হঠাৎই অনুজার হাতে ছাতা ধরিয়ে দিয়ে বেরিয়ে আসে। অনুজা অবাক হয়ে যায়, দাঁড়িয়ে পড়ে। ইহান বলে, এখান থেকে আপনি একা যান অনু? অনুজা যায় না। ইহান বলে, যাচ্ছেন না কেন?
আপনাকে সত্যি একটা দিন দিলে আমার পিছু ছাড়বেন ইহান? ইহান বেশি না ভেবেই বলে, অনুজা মুচকি হাসে বলে, গোটা একটা দিন দিয়ে আমার পক্ষে সম্ভব নয়, তবে 12 ঘন্টা নিতে চাইলে বলতে পারেন। ইহান অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকায়। অনুজা কি সত্যি বলছে? ইহান বলে, কি বললেন? পরশু দিনটা আপনাকে দিলাম ইহান, তবে মনে রাখবেন দিন শেষে আমার আপনাকে ভালো না লাগলে আপনি আমার পিছু ছেড়ে দিবেন। ইহানের বোধহয় এতক্ষণে বোধগম্য হয় অনুজা হঠাৎ কেন তার সাথে সময় কাটাতে রাজি হলো। ইহান বেশি ভাবলো না, সে খুশি হলো, মিষ্টি হেসে শুধালো, ঠিক আছে। অনুজা চলে যায়। ছাতার মাথায় টপটপ করে বৃষ্টি ফোঁটা পড়ে, ইহানের শরীর ভিজে যায়। সে আকাশ পথে তাকায় বড়ই আফসোস নিয়ে বলে, মানুষ যাকে চায় তাকে পায় না কেন? মধ্যরাতের বিষণ্ণরা আজ জ্বলে পুড়ে মরে। ইহানের বুকে আগুন ধরানো তীব্র অনুভূতিরা প্রতিশ্রুতি পাবার আশায় নির্ঘুম ঘোরে। ইহান বসে তার কক্ষের বেলকনি ঘরে, হাতে জ্বলন্ত সিগারেট, হৃদয়ে ছোঁয়া দীর্ঘশ্বাস, ঠোঁট ছুঁয়ে উড়ায় কালো ধোয়া কিছুক্ষণ পরপর, বুক জ্বালায় তাও থামায় না, ফুঁকতেই থাকে। ইহান বাড়ি আসে কতক্ষণ আগে, বাড়ি ঢুকতে মায়ের হাজারটা প্রশ্ন, আবারও বৃষ্টিতে ভিজলে কী করে? ইহান থাকে নিরুত্তর। সে চুপচাপ নিজরুমে এসে পোশাক পাল্টে চলে আসে বেলকনিতে। বৃষ্টির ছিটে ফোটাও নেই, তখন রাস্তার কর্নারে লম্ব বেশে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টার মৃদু আলো দেখা যায় কেবল। ইহানের মনে প্রশ্ন জাগে, প্রিয় মানুষটাকে নিজের করতে ঠিক কী করা উচিত? কী করলে তাকে পুরোপুরি নিজের করা যায়? প্রশ্নগুলো মস্তিষ্কে জাগলে উত্তর আসে না। হঠাৎ খটখট করে শব্দ হয়, কপাট খোলার শব্দ অপর পাশের বেলকনিতে। তবে কি অনুজে আসছে? ইহান দ্রুত হাতে সিগারেট পায়ের কাছে ফেলে পিষে মারে। রুম জুড়ে অন্ধকার, ইহান লুকিয়ে পড়ে। আজ ইচ্ছে করছে না অনুজার সঙ্গে কথা বলতে, তবে আড়ালে থেকে ঠিকই দেখে অনুজা এসেছে। ওই তো রেলিং ধরে দাঁড়িয়ে প্রথমে তার ব্যালকনিকে দেখে। ইহান নেই মনে করে স্বস্তির নিঃশ্বাস ফেলে, পরই তাকায় থমকানো ওই আকাশপথে। আচ্ছা, রোজ রাতে আকাশ দেখে কি মজা পায় অনুজা? আকাশের বুকে আদতেও কোনো মজার ব্যাপার আছে? সে তো রোজ রাতে স্থির হয়ে থাকে, তবুও এই রাত্রে পিয়া কি এত দেখে, কি এত খোঁজে? আকাশের বুকে খোঁজার মতো কি আছে? ইহান কল্পনায় সাজায় কোনো এক মধ্যরাতে অনুজার ঘুম ভাঙিয়ে তাকে নিয়ে ছুটে যাবে বুড়িগঙ্গার নদীর ঘাটে, তারপর আকাশের দিকে তাকিয়ে বিশ্রী বুড়িগঙ্গার গন্ধ শুকবে। ইহান আনমনে হেসে ফেলে, কি অদ্ভুত কল্পনা! হঠাৎই অনুজার কণ্ঠ শোনা যায়, সে ইহানকে চমকে দিয়ে বলে, আমি জানি ইহান আপনি এইখানেই আছেন, আর লুকিয়ে লুকিয়ে দেখছেন আমায়। ইহানের বিস্ময়ে শেষ রইল না। অনুজার কথা শুনে সে উঠে দাঁড়ালো, অদ্ভুত স্বরে আওড়ালো, আপনি আমায় সত্যি ভালোবাসেন না অনুজা? অনুজার থমথমে চেহারা বিস্মিত মুখ, কণ্ঠে বিরক্তির ছোঁয়া সে শুধায়, আশ্চর্য, এখানে ভালোবাসা আসলো কোথা থেকে? আপনি বুঝলেন কেমন করে আমি এখানে আছি? রোজ রাতে আপনার ওই সিগারেটের গন্ধে আমার মাথায় তীব্র জ্বালা ধরে, ঘুমোতে দেয় না আমায় ইহান। ইহানের টনক নড়ে তৎক্ষণাৎ, থরথর করে বলে, আমার সিগারেট আপনাকে কষ্ট দেয়, একথা আগে বলেননি কেন? অনুজার দ্রুত জবাব, বলে কি হতো, সিগারেট ছেড়ে দিতেন? অনুজার কথাটা বলতে দেরি হলো, ইহানের পকেটে থাকা নতুন সিগারেটের বাক্সটা ফেলতে দেরি হলো না, সে ফেলে দিল। অনুজে অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল, মুখ ফসকে বলে উঠল, ফেলে দিলেন? দিলাম। কষ্ট লাগলো না? অনুজের কষ্ট কি ইহান কখনোই সঙ্গে রাখবে না। অনুজা কিছু সময় চুপ করে রয়, তাকিয়ে রয় ইহানের মুখশ্রীর দিকে। ইহান তখন মাথা নুয়ে দাঁড়িয়ে, ইহান তাকাতেই অনুজা দৃষ্টি সরিয়ে নেয়। পিছে বদমাশ লোকটা কিছু ভাবে, সময় যায়, নীরবতারা জালের ন্যায় বিছে, তবুও শেষ করতে পারে না। তার আগে ইহান বলে ওঠে, মনে আছে তো অনু, পরশুর দিনটা আমায় দিবেন? অনুজার তৎক্ষণাৎ উত্তর আসে, আপনিও মনে রাখবেন, পছন্দ না হলে পিছুও ঝাড়তে হবে। ইহান মিষ্টি হাসে, চমৎকার দেখায় সেই হাসি। অনুজা চেয়ে রয়, ইহান উৎফুল্লতা নিয়ে বলে, ধরার আগে ছাড়ার প্রশ্ন কেমনে আসে? যেমনি আপনি হঠাৎ এসে অকারণেই প্রেমে ভাসেন। শুনুন অবুজমে, প্রেমে পড়তে কারণ লাগে না, এত প্রেমিকার আগমনই যথেষ্ট। অনুজার চোখ মুখ কুচকায়, অভিযোগী স্বরে আওড়ায়, আমি আপনার প্রেমিকা নই। ইহান জবাব দেয় না, শুকনো হাসে। সূর্যের তীব্র আলোতে হকচকিয়ে উঠল অনুজা, কারণ সে তার ব্যালকনি ঘরে দেয়াল এলিয়ে শুয়ে। অনুজা অবাক হয়, রাতে ইহানের সাথে কথা বলতে বলতে কখন ঘুমিয়ে গেল টের পেল না। অনুজা দ্রুত বসা থেকে উঠে দাঁড়ালো, ঘাড় নাড়ানো যাচ্ছে না, ব্যথায় আজাতীয় শব্দ বের হলো মুখ দিয়ে। অনুজা ওপাশে তাকায়, ইহানের মাথার চুলের কিছু অংশ দেখা যায়। অনুজা হতবাক, এমন কাণ্ড ঘটালো কী করে? অনুজা দ্রুত এলোমেলো হয়ে পড়ে থাকা ওড়নাটা উঠিয়ে ছুট লাগায় নিজ রুমে, শ্বাস ফেলে দম নেয়। বিছানায় তনুজাকে শুয়ে থাকতে দেখে আরোই শান্ত লাগে, ভাগ্যিস তনুজা টের পায়নি, সে সারা রাত ব্যালকনিতে ছিল। তখন বেলা 11টা,
আজকের ভার্সিটিতে ক্লাস না থাকে অনুজা বাড়িতেই থাকে। দুদিন হলো অনুজার বাবা বাড়ি নেই, কাজের সুবাদে চিটাগং গেছে, ফিরবেন আরও চার দিন পর। অনুজা দ্বিধায় আছে, কাল কি বলে বাড়ি থেকে বের হবে, তার উপর কাল শুক্রবার, প্রায় সব কাজকর্মই বন্ধ তার। অনুজা তাও ভেবেছে কাল সে যাবে, ইহানার যাই হোক বিশ্বস্ত মানুষ, এই সুযোগে যদি ইহানের পিছুটা ছাড়ানো যায় তবে ক্ষতি কী। অনুজার মায়ের কণ্ঠ শোনা যায়, তিনি রান্নাঘর থেকে বলেন, অনুজা দুটো পেঁয়াজ কাটো তো, আমি যা কেটেছিলাম তাতে হয়নি, কম পড়েছে। অনুজা তৎক্ষণাৎ সোফা থেকে নামলো, ঝাঁপি থেকে দুটো পেঁয়াজ নিয়ে কাটা শুরু করলো। অনুজার মা ক্লান্ত হয়ে ফ্যানের নিচে বসেন, গায়ের ঘাম মুছতে মুছতে বলেন, কাল বৃষ্টি নামলো তবুও গরম কমলো না, দেখেছিস? অনুজা পেঁয়াজ কুচাতে কুচাতে জবাব দিল, কিছু সময় চুপচাপ রইল সব। অনুজা তার মায়ের মুখের দিকে তাকিয়ে হঠাৎ ডাকলো, মা শোনো। অনুজার মা ঘুরে তাকালেন, সাথে সাথেই জবাব দিলেন, হুম বল। অনুজা মায়ের দিকে তাকিয়ে রয়ে, মিথ্যে বলতে খারাপ লাগছে, অনুজার মা বেশ আগ্রহ নিয়ে বলেন, কি হলো, কথা বলছিস না কেন? মা আমরা বন্ধুরা কয়েকজন মিলে সিদ্ধান্ত নিয়েছি কাল কোথাও একটা ঘুরতে যাব, ফিরবো সন্ধ্যার সময়, তুমি প্লিজ বাবাকে বলো না, আমি যাব ঘুরে ফুরে আবার চলে আসব। অনুজা পেঁয়াজ কুচিয়ে বাটিতে রাখে, শান্ত স্বরে বলে, শাহানা বেগম চুপ করে রইলেন, কি বলবেন বুঝতে পারছেন না। অনুজা মাথা নুইয়ে বলে, মা যাই। শাহানা বেগম আরো কিছু সময় পর চুপ থেকে বলেন, ঠিক আছে। অনুজার সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেল, অনুজার সচরাচর কোথাও যায় না, গেলে যায় একটু বন্ধুদের সাথে রেস্টুরেন্ট ক্যাফেতে যায়, তাও খুব কম। তাই তো মেয়ের আজকের আবদারে রাজি হলেন শাহানা বেগম, জীবন একটু তো ঘোরাঘুরির দরকার আছে, তবুও ভয় লাগে মেয়ে তো। অনুজা মাকে জড়িয়ে ধরে আচমকা খুশি মনে জানায়, তুমি খুব ভালো মা। অনুজার মাথায় হাত বুলান শাহানা বেগম, মিষ্টি হেসে বলেন, কয়টায় যাবে? প্রশ্ন শুনে দ্বিধায় পড়ে অনুজা, এই প্রশ্নটা তো করা হয়নি ইহানকে। অনুজা কিছু ভেবে উত্তর দেয়, ঠিক হয়নি মা, তবে রাতের মধ্যে ঠিক হবে। ও আচ্ছা। সেই সন্ধ্যা থেকে ব্যাগ গুছাচ্ছে ইহান, কি এত গুছাচ্ছে নিজেও জানে না, একবার ব্যাগে কিছু নিচ্ছে আবার কিছু সময় পর বের করছে, অস্থির আর পাগল পাগল লাগছে নিজেকে, এতটা এক্সাইটেড হওয়ার মতো কিছু কি ঘটছে? হঠাৎ কারো কাশির শব্দ শোনা যায়, ইহান বুঝতে পারে অনুজা এসেছে, ইহান দেরি করে না, দ্রুত ছুটে যায় ব্যালকনি ঘরে, সত্যি সত্যি অনুজাকে দাঁড়াতে দেখে খুশি হয়। অনুজাই আগে বলে, আমার কিছু জানার ছিল। ইহান তরিত হাসি মুখে জবাব দেয়, জি বলুন। কাল আমরা কয়টায় যাচ্ছি? যে ঘরটা থেকে আপনি আমার সহ্য করতে চাইবেন? তবে সকাল 7টা। ওটা খুব দেরি হচ্ছে না? তাহলে 6:30টা? ইহান নাবোধক মাথা নাড়ায়, ঘোর অভিযোগ জানিয়ে শীতল স্বরে আওড়ায়, হুম ভোর 6টা। ভোর 6টার কথা শুনে অনুজা বেশ অবাক হলো, তবুও কিছু বলল না, চুপচাপ মেনে নিয়ে জানালো, ঠিক আছে। ইহান খুশি হলো, মুচকি এসে বলল, শুভরাত্রি আত্রপ্রিয়া। অনুজার উত্তরের অপেক্ষা করল না, ইহান চলে গেল, দ্রুত ছুটে গেল ভিতরে, এখনও যে তার গোছগাছ করা বাকি। অনুজা চুপচাপ দাঁড়িয়ে রইল, ইহানের রুমের জানালা দিয়ে ইহানের কার্যকলাপ দেখছে, ইহান এদিক সেদিক ছুটছে আর ব্যাগপত্র গোছাচ্ছে, অনুজা বুঝছে না কি এমন গোছাচ্ছে ইহান এই এক সন্ধ্যার জন্যে। অনুজা নীরবে দীর্ঘশ্বাস ছাড়ল, ছেলেটা কেন যে এতটা পাগল তার প্রতি কে জানে। অনুজা ভিতরে ঢুকে পড়ল, রাতের আকাশে থাকা চাঁদটা হঠাৎ মেঘের আড়াল হলো, লাগাতার অ্যালার্ম বাজছে ইহানের ঘরে, তাও একটা অ্যালার্ম না, গুনে গুনে 5টা অ্যালার্ম বাজছে, যার মধ্যে একটা হলো মোবাইল ফোনে সেট করা অ্যালার্ম আর বাকি 4টা ঘড়ির অ্যালার্ম। ইহানের খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই, যার দরুন এমন সব ব্যবস্থা। মাথার চারিদিকে আচমকায় ঝনঝন করে উঠতে চমকে উঠল ইহান, হাত দিয়ে অ্যালার্ম ঘড়ি ছুঁড়ে মারল দূরে। অ্যালার্ম ঘড়ির দুটো ছিল ইহানের মাথার কাছে, বাকি দুটো ছিল পায়ের কাছে, আর টেবিলের উপর ছিল মোবাইল। ইহান লাথি মেরে পায়ের কাছে থাকা দুটো অ্যালার্ম ঘড়িও ছুঁড়ে মারল মেঝেতে, ঝনঝন করে শব্দ হলো তাতে। এর পরপরই লাস্টের মোবাইল অ্যালার্ম বাজতে রইল, সে বলছিল, ইহান ওঠো, আজ তোমার জন্য বিশেষ একটা দিন, আজ তুমি আর অনুপাখি একসাথে থাকবে। কথাটা দুবার কানে বাজতে লাফ মেরে শোয়া থেকে উঠে বসলো ইহান। ঘড়িতে তখন 5:20 বাজে, প্রকৃতিতে ভোরের আলো ফুটতে শুরু করেছে কেবল। ইহান লাফ মেরে বিছানা ছেড়ে নামলো, দৌড়ে ছুটে গেল ওয়াশরুমে। ঘড়িতে তখন 6:02। অনুজা বসে আছে বাস স্ট্যান্ডের কাছে ফুটপাতের উপরে, আশেপাশ জনশূন্য, খুব একটা মানুষ নেই বললেই চলে। অনুজার পরনে গ্রিন কালার চুড়িদার, খোলা চুলে, মাথায় ঘোমটা দেওয়া হালকা সাজ, ঠোঁটে লাল রঙা অল্প লিপস্টিক, কাঁধে ছোট্ট ব্যাগ। অনুজা একবার ভেবেছিল গোসল সেরে আসবে, কিন্তু সময়ের অভাবে হলো না, নামাজ পড়ে দ্রুত তৈরি হয়ে চলে এসেছে সে, অথচ দেখো ইহানের খবর নেই। অনুজা নিজের হাত ঘড়িটা দেখলো, 6:05 বেজে গেছে। ইহানের আগমন ঘটে তখন, এলোমেলো চুলে, গায়ে জড়ানো মেরুন কালার শার্ট, ছাই রঙা প্যান্ট, কাঁধে কালো ট্রাভেলিং ব্যাগ, এক প্রকার দৌড়ে ছুটে আসছে ইহান। অনুজা তাকে দেখল, খুব একটা উৎফুল্লতা দেখালো না। ইহান ছুটে এসে শ্বাস ফেলে বলল, দুঃখিত অনুজা, একটু দেরি হয়ে গেল।
অনুজা উঠে দাঁড়ালো, শান্ত স্বরে বলল, কোনো ব্যাপার না, আমরা এখন কোথায় যাব বলুন তো? ইহানের সাথে সাথে উত্তর, ওই দূরে মোতালেব নানার টং দোকানে। ঘড়ির কাটায় 6:30 ছাড়িয়ে সেই বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে প্রায় 25 মিনিটের রাস্তা পেরিয়ে টং দোকানে চা খেতে বসেছে ইহান আর অনুজা। অনুজা বেশ বিরক্ত, এভাবে কেউ এত দূর হেঁটে হেঁটে আসে, আর পুরো রাস্তায় ইহানের বকবকানি তো আছেই। অনুজা বেশ টের পাচ্ছে আজকের দিনটা তার বড়ই বিশ্রী যাবে, রাস্তাটা তিন মাথার মোড়, তার মাঝ বরাবর দিয়ে টঙের দোকান, দোকানের দুপাশে মস্ত বড় দুখানা গাছ, গাছ ছুঁয়ে সকালের ফুরফুরে বাতাস বইছে, বাতাসের সংস্পর্শে আসতেই বিরক্তি ভাবটা খানিকটা হলেও কমল অনুজার। ইহান তার কাঁধের ব্যাগটা সামনের বেঞ্চিতে রাখলো, এরপর অনুজাকে উদ্দেশ্য করে বলল, বসুন অনু। অনুজা বসল। ইহান এগিয়ে গেল দোকানদারের কাছে, একজন বুড়ো মতো লোক, গায়ে সাদা স্যান্ডো গেঞ্জি আর সাদা লুঙ্গি, মুখ ভর্তি সাদা দাড়ি, মাথায় নামাজের টুপি। ইহান তার কাছে এগিয়ে গিয়ে বলল, নানা ভাই দু কাপ করে কড়া করে রং চা দিও, সঙ্গে পাউরুটি। মোতালেব নানা ভাই মৃদু হাসলেন, বললেন, ইহান বসল অনুজার থেকে খানিকটা দূরত্ব নিয়ে বসল। অনুজা আশেপাশ দেখে, শহরের দক্ষিণ দিকে এমন সুন্দর গ্রামীণ জায়গা আছে এ তো জানতই না অনুজা। গাছের ডালে বসা সকালে সুমধুর কণ্ঠে ভাষা পাখির কলরব শোনা যায়। অনুজা চোখ বন্ধ করে ফেলে নিমিষে, জীবনের সব ক্লান্তিকর মুহূর্ত আচমকায় কোথায় যেন হারিয়ে যায়। বাতাসের মৃদু ধাক্কায় অনুজার মাথার ঘোমটা দুলে শরীর নাড়িয়ে দেয় সঙ্গে সঙ্গে। অনুজার ভালো লাগছে, বেশ ভালো লাগছে। ইহান দূরে থেকে তাকে দেখে হেসে ফেলে, আপনি আপনি মনে মনে বলে, আপনি এত স্নিগ্ধনীয় কেন অনু? মিনিট দশেক যেতেই চায়ের দেখা পাওয়া যায়। ইহান অনুজার হাতে এক কাপ চা আর ছোট্ট গোল পাউরুটি ধরিয়ে দিয়ে বলে, এগুলো খান, ভালো লাগবে। অনুজা দ্বিধাহীন নিল, আজ সে ইহানের কথা শুনবে, কোনো কিছুতেই কোনো অভিযোগ জানাবে না, যেহেতু আজকে দিনটা ইহানকে দিয়েছে তাই এমন সিদ্ধান্ত। অনুজা চায়ের কাপে রুটি ভিজিয়ে খেতে শুরু করলো, রুটি অনেক নরম, বেশ লাগলো খেতে। অনুজা একটুখানি মুখে পুড়তেই বলে উঠল, দারুণ। বিনিময়ে ইহান একটু হাসলো, চায়ে চুমুক দিল, এর পরপরই টঙের দোকানে চায়ের আসর শেষ করতে করতে প্রায় 20 মিনিট কাটলো। ইহান অনুজার ঘড়িতে 7টা বেজে গেছে। ইহান চায়ের বিল মিটিয়ে বলল, চাটা দারুণ ছিল নানা ভাই। উত্তরে মৃদু হেসে এতটুকু বলেন দোকানি, মাথা নাড়িয়ে সম্মতি জানায় ইহান, যার অর্থ আচ্ছা। পাশাপাশি উদ্দেশ্যহীন হাঁটছে অনুজা, কোথায় যাচ্ছে জানে না। দুপাশে সারি সারি গাছপালা, মাঝখানে পিছঢালা রাস্তা, আশপাশ মানুষহীন, খারাপ লাগছে না। ইহান হাঁটতে হাঁটতে জানালো, চায়ের আয়োজন আপনার পছন্দ হয়েছিল অনু? অনুজা নীরবে শুধায়, ইহান খুশি হয়। অনুজা বলে, আমরা কোথায় যাব? আপনি যেখানে যেতে চাইবেন। আপনার মনে হয় আমি শহরের আনাচে কানাচে সব জায়গা চিনে বসে আছি? অবশ্যই বসে নেই। তাহলে? তাহলে কিছুই না। আমরা কি হাঁটতেই থাকবো? আপনি চাইলে আমি তাও করতে প্রস্তুত। অনুজা বিরক্তি নিয়ে তাকালো, চা খাওয়ার পর যতটা ভালো লাগা সৃষ্টি হয়েছিল। ইহানের তেরামির কথা শুনে পুরোটাই হাওয়া হয়ে গেল। অনুজা বলল, অকারণে মজা করবেন না ইহান। আমার সব কথা আপনার মজা কেন লাগে বলুন তো? কারণ আপনি মানুষটাই জোকার। আপনার মুখে অপমান শুনতেও দারুণ লাগে। অনুজা চুপ হয়ে গেল, ঘড়ির কাটা টিকটিক করে ছোটে। প্রকৃতিতে তখন মৃদু মৃদু রোদে দেখা পাওয়া যায়, শীতল পরিবেশ ধীরে ধীরে উষ্ণ হওয়ার বায়না ধরে। অনুজা ইহান তখনও হাঁটে, হঠাৎ দূর থেকে ভ্যানের দেখা পাওয়া যায়। ইহান মুচকি হাসে, অবশেষে যেন যাহার খুঁজছিল তাহা পাওয়া গেল। ইহান বলে, দাঁড়ান অনুজা। অনুজা দাঁড়িয়ে পড়ল, দূরের ভ্যান তখন খুবই নিকটে। ইহান হাত বাড়িয়ে ভ্যান থামালো, অনুজা অবাক হয়ে তাকায়, মাথায় প্রশ্ন জাগলো সঙ্গে সঙ্গে, ইহান কি এটাই করে যাওয়ার পরিকল্পনা করছে নাকি? ইহান এগিয়ে গিয়ে ভ্যান চালককে কি যেন বলল, কিছু সময় তাদের মধ্যে তর্কাতর্কি হলো, অতঃপর ভ্যান চালক রাজি হলো। ইহান তার কাঁধের ব্যাগ ভ্যানের উপর রেখে অনুজাকে ডাকতে গেল, বলল, আসুন। অনুজা আসলো না, উল্টো প্রশ্ন করল, আমরা কি এটাই করে যাব ইহান? ইহানের তড়িৎ উত্তর, জি। ভয় লাগছে আমার। ভয় কিসের? আমি তো আছি। আমি তবু ভয় পাবো। সাহস নিয়ে এসে দেখুন, আপনি ঠকবেন না। অন্য কিছুতে যাওয়া যায় না? আপনার নজরে আশেপাশে অন্য কিছু আছে? অনুজা আশেপাশে দেখলো, কিছু নেই। অনুজা ভীতু হলো, আমি এগুলোতে কখনো উঠিনি। তাতে কি আজ উঠবেন? অনুজা উঠল না, দাঁড়িয়ে রইল। ভ্যান চালক তাড়া দিচ্ছেন। ইহান বলল, দেরি হচ্ছে অনু। হোক, আমি ওসবে যাব না। ইহান তার কপাল কুচকায়, কিছু সময় চুপ থেকে জানায়, সত্যিই যাবেন না? অনুজা যে দিয়ে উত্তর, না। ইহান মেনে নিল ভাব নিয়ে বলল, ঠিক আছে, কিন্তু এরপর আমি রাতটুকু নিতে চাইলেও আপনি বারণ করতে পারবেন না। অনুজার চোখ মুখ রাঙায়, শক্ত কণ্ঠে শুধায়, মানে? মানেটা খুব সহজ, আপনি দিনটাকে যতটা দেরি করবেন আমি
আমি রাতটাকে ততটা নিকট নিয়ে আসব। অনুজার কথার অর্থ বুঝল, খানিকটা রাগ নিয়ে বলল, তুই একটা অভদ্র লোক ইহান। ইহান হেসে উঠে, খুবই চমৎকার দেখায় সেই হাসি। ইহান একটু ঝুঁকে অনুজার দিকে, অনুজা থমকে যায়। ইহান অনুজার কানের কাছে ঠোঁটটা নিয়ে শীতল স্বরে আওড়ায়, আমাকে অভদ্র বলবেন না অনু, আমি সত্যি সত্যি অভদ্র হয়ে গেলে আপনি কিন্তু কলঙ্কিত হবেন। মুখ ভার করে পা ঝুলিয়ে ভ্যানের সামনে বসে আছে অনুজা। ভ্যান ছুটছে তার আপন গতিতে, অনুজার পাশে পা ঝুলিয়ে বসে আছে ইহান, মুখ জুড়ে তার রহস্যময়ী হাসি। যেন অনুজাকে দমাতে পেরে খুব ভালো লাগছে। অনুজা কিছুক্ষণ পরপর ইহানের দিকে তাকাচ্ছে, যা দেখে ইহান শুধু হাসে। অনুজা বেশ বিরক্ত নিয়ে বলে, হাসাহাসি বন্ধ করুন ইহান, আপনার হাসি আমার অসহ্য লাগে। ইহান হাসি থামালো না, উল্টো বলল, অনুজা চোখ রাঙিয়ে তাকায়, কিছু বলে না। কিছু সময় পর বিরক্তি নিয়ে আবার রাস্তার দিকে তাকায়। সারি সারি গাছ পেরিয়ে তারা ছুটছে, একটু একটু করে প্রকৃতিতে রোদ্দুরে ছায়া পড়ছে, বাতাস বইছে চারিপাশে। অনুজা বেশক্ষণ চুপ থেকে বুঝতে পারলো তার বেশ লাগছে। ভ্যানে চড়তে তার দারুণ লাগছে, পিচ ঢালা রাস্তায় দ্বিধাহীন কি সুন্দর তারা যাচ্ছে। সারি সারি গাছের ছায়ারা তাদের আদর করছে, মাথার উপর সাদা আকাশটা কেমন যেন খিলখিলি হাসছে। অনুজা হঠাৎ আনমনা হাসলো, মাথায় ছোঁয়ানো ঘোমটাটা মৃদু নেমে পড়ল, বাতাস ছুইল চুল। অনুজা ছাহরে আনলো না তা, তবুও মিষ্টি হাসলো, সবুজের বুকে চোখ বুলালো বারবার। ইহান পুরোটা সময় অনুজার দিকে তাকিয়ে রইল, অবুজ মেয়েটার কাণ্ড দেখল। কে বলবে কতক্ষণ আগে ভয় পাবো বলে ভ্যানে উঠতে বারণ করছিল, মুখ ভার করেছিল নিমিষে। ইহান সটান হয়ে শুয়ে পড়ল ভ্যানে, চোখ বন্ধ করে বলল, ভ্যানের যাত্রা চলল 30 মিনিট, এরপরই ইহান অনুজা নামলো তাও ফাঁকা রাস্তায়। দূর দূরান্তে কিছুর দেখা নেই। অনুজা বেশ অবাক হয়ে বলল, আমরা এখানে নামলাম কেন? ইহান ভ্যান চালকের ভাড়া দিতে দিতে বলল, অনুজার বিস্ময় শেষ রইল না। ইহান তাদের মাঝে কাউকে ডাকবে এটা ভাবেনি অনুজা। অনুজা খুব একটা না ভেবেই বলল, ও আচ্ছা। ভ্যান চালক চলে গেল, ইহান অনুজা দাঁড়িয়ে। তীব্র রোদের ঝলকানি ধীরে ধীরে বাড়ে, গরম লাগা শুরু করে মুহূর্তেই। অনুজা কপালের ঘাম মুছতে মুছতে বলে, কখন আসবে নিতে? ইহান আশেপাশে দেখে বলে, অনুজা বিরক্ত বোধ করে, একটা কল করছেন না কেন? অদ্ভুত, যে আসবে সে নিশ্চয়ই আপনার পরিচিত কেউ, ফোন নাম্বার রাখবেন না। ইহানের তড়িৎ উত্তর। অনুজা কিছু বলতে পারল না, এই ইহানের কার্যকলাপ তার মাথায় ঢুকে না। আচমকায় গায়ে বাতাসের স্পর্শ লাগতেই অনুজার ভালো লাগা শুরু হয়, ক্লান্ত ভাবটা খানিক হলেও কমে। ঘড়িতে মাত্র সকাল 8টা, অথচ গরম কি পরিমাণ লাগছিল। তারা গাছের ছাউনিতে থাকলেও বাতাস ছিল না আশেপাশে। অনুজা ফিরে তাকায়, দেখতে পায় ইহান একটা ছোট্ট হাত পাখা নিয়ে বাতাস করছে। অনুজা বিব্রত বোধ হয়, মানা করতে গেলেও ইহান বাধা দেয় শীতল স্বরে আওড়ায়, তাই বারণ করবেন না প্লিজ। অনুজা মেনে নিল, মিনিট পাঁচেক সময় আরও গেল। হঠাৎ বাসের শব্দ শোনা যায়, অনুজা তড়িৎ চমকে ওঠে। তার কেন যেন মনে হয় ইহান তাদের জন্যই বাসের ব্যবস্থাই করেছে, তবুও বুঝ দেয় হবে না হয়তো। বাস এসে সোজা ইহানদের সামনে থামে। ইহান বলে, এতক্ষণ দেরি করে কেউ? কন্ডাক্টর হেসে বলে, ইহান আর অভিযোগ জানালো না, বলল, আমি যে সিট রেখেছিলাম রাখা হয়েছে তো, ঠিক আছে চলুন। অনুজা হেঁটে যায়, কিন্তু ঘাপলাটা বাজলো তখন যখন ইহান তাকে বলল, অনু আমরা বাসার ছাদে করে যাব। অনুজার সে কি থমকানো চাহুনি, এ ছেলে নিশ্চয়ই পাগল হয়ে গেছে, নাহলে এমন ভয়ঙ্কর কথা কেউ বলে? কন্ডাক্টর ইহানের কাঁধের ব্যাগটা ছাদে রেখে বলে, আচ্ছা। অনুজা চোখ রাঙিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে, যার অর্থ হচ্ছে সে যাবে না। অনুজার চাহনি ইহান বেশ বুঝতে পেরেছে, তবুও বলল, কি হলো অনু, আসুন আমাদের দেরি হচ্ছে। আপনি কি আমায় মারার পরিকল্পনা করে এসেছেন ইহান? আপনাকে মারার আগে আমার মৃত্যু হোক। দেখুন, কথার মায়ায় ফেলা বন্ধ করুন। যে কোটা আমিটার মায়ে পড়লো না, সে কি করে সামান্য কথার মায়ে পড়ার ভয় পাচ্ছে? আমি কোনো ভয় পাচ্ছি না ইহান। তাহলে দাঁড়িয়ে কেন আছেন, উঠুন জলদি। আমি বাসের ছাদে কিছুতেই উঠব না ইহান। আপনি কিন্তু আবার দেরি করছেন অনু। দেরি করলে করছি, একটা দিন দিয়েছি বলে যা খুশি করবেন নাকি? আমি কিন্তু কিছু করিনি, খামুক অভিযোগ দিবেন না। বাস কন্ডাক্টর তারা দিচ্ছেন, এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তারা? বাসের যাত্রীরাও বিরক্ত বোধ করছে এখন। ইহান আবার কপাল চুলকালো, বেশ ভাব নিয়ে বলল, আজকে রাতটাও তবে আমি নিয়ে নিলাম অনু, কন্ডাক্টর কি বলেছে আমার ব্যাগটাকে নামিয়ে দিতে। এই বলে উচ্চ আওয়াজে ডাকলো ইহান, কন্ডাক্টর। প্রায় মিনিট পাঁচেক সময় লাগলো অনুজার বাসের ছাদে উঠতে। প্রতিটা পা উপরে ওঠার ক্ষেত্রে অনুজার ইচ্ছে করছিল ইহানের মাথা পাটিয়ে দিতে, বারবার শুধু রাত নিয়ে নিবে বলে ভয় দেখাচ্ছে।
আর অদ্ভুত বিষয়, অনুজাও ভয় পাচ্ছে। ইহান উঠল, তার আরও পাঁচ মিনিট বসে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে কন্ডাক্টরের হাতে কিছু টাকা ধরিয়ে দিল এবং বলল, এটা তখন দাঁড়িয়ে থাকার জন্য। কন্ডাক্টর নিতে চায়নি, তবু ইহান জোর করে দিল, বাস চলতে শুরু করল। অনুজার বুক কাঁপে, তার মনে হয় এই বুঝি বাস উল্টে পড়বে নিচে। অনুজার ভয়ার্ত লাগে, সে বলে, এমনটা কেন করলেন ইহান, বাসের ভিতর দিয়ে গেলে হতো না? আজ মধ্যে বাসের ভেতর দিয়ে গেলেন, আজ না একটু ভিন্নভাবে যান, কথা দিচ্ছে খারাপ লাগবে না। অনুজা চুপ হয়ে যায়, হঠাৎ কানে ইয়ারফোন দেওয়ার অনুভূতি আসে। অনুজা ঘুরে তাকায়, ইহান সঙ্গে সঙ্গে বলে, নড়ে না। অনুজা থেমে যায়। এর কিছুক্ষণ পরেই কানে বাজে কিছু সুন্দর প্রাকৃতিক শব্দ, টুংটাং টু টুংটাং টু, নিরিবিলি কিছু টোন শব্দদের ঝলকানি। বাসের গতি ধীরে ধীরে বাড়ে, অনুজার ভয়ার্ত লাগে, তবুও সে থাকে শান্ত নিরিবিলি চুপচাপ। অনুজা অনুভব করে সুন্দর সময়, সুন্দর প্রকৃতি, নীল আকাশের বুকে উড়ে চলা এক ঝাঁক পাখির ছুটে চলার দৃশ্য, বাতাসে তার সমস্ত শরীর নাড়িয়ে দেওয়ার অনুভূতি, সে বড় ভয় মিশ্রিত দারুণ অনুভূতি। ইহান তাকিয়ে থাকে অনুজার দিকে, হাত ধরতে ইচ্ছা হয় তবুও হাত ধরার সাহস দেখানো যায় না। এ যে বিশ্বাসে ব্যাঘাত দেওয়ার বড় অস্ত্র। ইহান দীর্ঘশ্বাস ফেলে আচমকায় সামনের এক গাছের ডাল সামনে আসতেই না চাইতে অনুজার মাথা ধরে নুইয়ে দেয়। ইহান বিস্মিত কণ্ঠে আওড়ায়, সাবধান। অনুজা অবাক হয়, বুঝতে পারে, চেয়ে রয় ইহানের মুখশ্রীর দিকে। সময় যায় কিছুক্ষণের পরে, দৃষ্টি নামিয়ে ফেলে, টানা দেড় ঘন্টার বাস যাত্রা শেষ করে ইহান অনুজা নামে। ইহান বাস চালক ও কন্ডাক্টরদের ধন্যবাদ জানিয়ে নিজ গন্তব্যে ছোটে। অনুজা যায় তার পিছু পিছু, অজানা এক কারণে তার খুব ভালো লাগছে, খুব বেশি ভালো লাগছে। ইহান হাঁটা পথে হঠাৎ বলে, আপনি আমার সাথে অন্যায় করছেন অনু। অনুজার পা থেমে গেল, থমকে দাঁড়িয়ে পড়ল, চোখের পলক ফেলল বার কয়েক, বেশ বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করল, মানে? ইহানের তড়িৎ উত্তর, এই যে আপনি হাসছেন, আনমনে হাসছেন, আমার হৃদয় ভেঙে চলে যাচ্ছে, যন্ত্রণায় সারা অঙ্গ থরথর করে কাঁপছে, অথচ আপনি টের পাচ্ছেন না, এ কি অন্যায় নয়? অনুজা চেয়ে রয় কথার অর্থ বুঝতে পারে, তবুও নির্বিকার ভঙ্গিমায় তাকিয়ে থাকে, উত্তর দেয় না। বেশ কিছুক্ষণের নীরবতা কাটিয়ে অনুজা প্রসঙ্গ পাল্টে প্রশ্ন করল, আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো ইহান? ইহান কথা বলে না, চুপ করে রয়। অনুজা বিভ্রান্তিতে পড়ে, নিঃশ্বাস ফেলে নিরুপায় ভঙ্গিমায় ডাকে, ইহান। ইহান মলিন হাসে এগিয়ে গিয়ে বলে, চলুন। অনুজার স্বস্তি লাগে, পিছু পিছু হাটে ইহানের। সে এক বিশাল সুন্দর জায়গা, পাহাড়ি ঝর্ণা ঝমঝম শব্দ শোনা যায়, গাছপালায় ভর্তি সুন্দরবন, বনের পাশে পাহাড়ি বিল বয়ে চলে, বিলের পানি এতটাই স্বচ্ছ যে সুন্দর সুন্দর পাথরগুলোও দেখা যায়। অনুজা অবাক হয়ে পুরো জায়গাটা দেখে, এত সুন্দর জায়গা এর আগে কখনো দেখেনি অনুজা। ইহান অনুজার পানে তাকিয়ে বলে, আপনার জায়গাটা পছন্দ হয়েছে? অনুজার দ্বিধাহীন উত্তর, খুব। ইহান মিষ্টি হাসে, ব্যাগ থেকে বের করে কিছু তাবু বানানোর সরঞ্জাম। অনুজা অবাক হয়ে বলে, এগুলো দিয়ে কি হবে? ঘর বানিয়ে থাকবো। তখন সকাল নয়টা, ইহান তাবুর ঘর বানাতে ব্যস্ত, আর অনুজা আশেপাশ ঘুরে দেখছে, প্রকৃতি ছুঁয়ে সুন্দর বাতাস বইছে। হঠাৎ ইহানের ডাক শোনা যায়, সে বলে, অনু এদিকে আসুন, এটা ধরুন তো। অনুজা দেরি করল না, দ্রুত এগিয়ে গিয়ে তাবুর কোনা আটকানোর জন্য ধরল। ইহান হাতুড়ি পিটিয়ে তাবু টানানো শেষ করল অনুজা তাকিয়ে। দৃষ্টি একত্রিত হতে অনুজা দ্রুত চোখ সরিয়ে নেয়। ইহান হাসে ফিসফিস করে বলে, খুব দ্রুতই প্রেমে পড়ে গেল নাকি অনু, এখনো তো দিন শেষে ঢের বাকি। অনুজা চোখ রাঙায় ঘোর আপত্তি জানিয়ে বলে, আমি মোটেও প্রেমে পড়িনি ইহান। ইহান উত্তর দেয় না, উঠে দাঁড়ায়, ব্যাগ থেকে বের করে মাছ ধরার বসি। অনুজা আবারও হতবাক, বিস্মিত কণ্ঠে শুধায়, এগুলো দিয়ে কি হবে? ইহান কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে বলে, আমি মাছ ধরব আর আপনি রান্না করবেন। তাবু থেকে বেশ খানিকটা দূরে অবস্থান করছে এক বিশাল নদী, নদীর পানিতে মাছ দেখা যায়। অনুজা ইহান দাঁড়িয়ে একটা গাছের গোড়ায়, ইহান গাছের ছোট্ট ডালে শক্ত সুতো দিয়ে বড়শি বাঁধে, আর বড়শির কোনায় আটকায় মাছের খাবার। অনুজা তাকিয়ে রয়, একটু উচ্চ আওয়াজে ডাকে, ই। পুরোটা বলা হয় না, তার আগেই অনুজার মুখ চেপে ধরে, ইহান নিচু গলায় বলে, শব্দ নয়, মাছ পালিয়ে যাবে। অনুজা বিস্ময়কর চাহনি নিয়ে তাকিয়ে থাকে ইহানের দিকে, কিছু সময় যায়। ইহানের ব্যাপারটা আন্দাজে আসতেই দ্রুত হাত সরিয়ে ফেলে, অপরাধীর ন্যায় বলে, দুঃখিত। অনুজা কিছু বলে না, দৃষ্টি সরিয়ে মাছের দিকে তাকায়, দূরে মাছ লাফায়। ইহান বসি ফেলে নদীতে, কিছু সময় যায়, উঠে আসে মাছ, উচ্চতা খুব একটা বড় নয়, অনুজা লাফিয়ে ওঠে। ঘটনাটা খুবই সুন্দর, অনুজা এমন দৃশ্য আগে কখনো দেখেনি। ইহান আবার বড়শিতে মাছের খাবার বেঁধে বড় বড়শি নদীতে ফেলে, আরও কিছু সময় পর মাছ উঠে আসে, এমন করে মোট পাঁচখানা মাছ ধরে। ইহান এরপর বলে, চলুন অনু, আর লাগবে না। অনুজাও বিনা বাক্যে হাঁটল, সময়টাকে খুব সুন্দরভাবে অনুভব করছে অনুজা, তার ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে।
তাবুর নিকট ফিরতেই মাছ কাটায় হাত দিল ইহান, কিন্তু তার আগে ব্যাগের ভেতর থাকা কিছু ফল বের করে দিল অনুজাকে, সঙ্গে একটা ছুরি কেটে খাওয়ার জন্য। অনুজা নীরতার খিদে পেয়েছে। ইহান মাছ কেটে ধুতে গেল দূরে। অনুজা অবাক হয়ে তাকিয়ে রইল। ইহান মাছ কাটতে জানে যেন তার ধারণার বাহিরে ছিল, তা আবার ছুরি দিয়ে। নির্ঘাত ডিসকভারি দেখে এসেছে কথাটা ভেবে হেসে ফেলে অনুজা। ইহান ফিরে এলো 15 মিনিট পর, হাত থেকে মাছের গন্ধ আসছে মৃদু। ইহান পাত্তা দিল না। ইহান যখন মাছের পাত্র নিচে রাখে তখন কতগুলো প্লেট ভরা ফল কেটে এগিয়ে দিল অনুজা। ইহান বিস্ময়ের ন্যায় তাকিয়ে অনুজা বলে, এতটা অবাক হওয়ার মতো কিছু তো হয়নি ইহান। ইহান তরিত উত্তর আসে, ইহান অবাক হচ্ছে না। তাহলে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন কেন? আপনাকে কিভাবে বোঝাবো অনু, আপনি দেখলে আমার চোখ জোর অদ্ভুত হয়ে ওঠে। ঢং করা বন্ধ করুন। ছেলে মানুষ ঢং করে নাকি? ঢং হলো মেয়েদের ভূষণ, এতে ছেলেদের মানে না। আপনি কি আমায় অপমান করছেন? অবশ্যই না। অনুজা চোখ রাঙায়। ইহান হাসে, উচ্চ শব্দে হাসে। তার হাসিতে গাছ ছুঁয়ে থাকা পাখিরা হালকা নড়ে চড়ে উঠে। বেলা প্রায় 11টার কাটায় ছুঁই ছুঁই। ভোজন হিসাবে আছে মাছ ভাজা আর খিচুড়ি। চুলা বানানোর জন্য ব্যবহার করা হয়েছে ইট পাথর, পোড়ানোর জন্য কিছু গাছের ডালপালা। এগুলো সব ইহান আগেভাগে জোগাড় করে নিয়েছিল। ওই যে আসার আগে মাঝখানে একদিন সময় ছিল না, তখনই আগেভাগে এসে কিছু সরঞ্জাম রেখে যায়। অনুজা গালে হাত দিয়ে তাকিয়ে আছে বহমান ওই ঝর্ণার দিকে। তার মনে হচ্ছে এক সেট জামা আনলে বেশ হতো, ইহানকে দূরে পাঠিয়ে ঝর্ণার পানিতে নেওয়া যেত, কিন্তু আফসোস এমনটা করা যাচ্ছে না। ইহান রান্না করছে, অথচ কথা ছিল অনুজা রাঁধবে, অনুজারও দ্বিধা ছিল না, কিন্তু ইহান দেয়নি। জীবনের আজকের দিনটা ইহান আজীবন মনে রাখবে। একটা মেয়ের জন্য ইহান রান্না করেছিল, কি বিস্ময়কর ব্যাপার না? ইহান কিছুক্ষণ পরপর অনুজাকে দেখে, তার শুধু একটাই আফসোস লাগে, অনুজা কেন তাকে বোঝে না। যেমনভাবে ইহান অনুজাকে বোঝে, তেমনভাবে অনুজা কেন ইহানকে বোঝে না। ইহান দীর্ঘশ্বাস ফেলে মনোযোগ দেয় রান্নাবান্নায়। ঘড়ির কাটায় 12:30 ছুঁই ছুঁই। ইহানের রান্নাবান্না শেষ, অনুজা চুপচাপ তখনও বসে। মাঝে একবার উঠে এসে দাঁড়িয়েছিল ইহানের কাছে, কিন্তু ইহান দাঁড়াতে দেয়নি। ইহানের ধারণা অনুজা তার রান্নার সময় দাঁড়িয়ে থাকলে সে কিছু রান্না করতে পারবে না। ইহান খাবারের পাত্র তাঁবুর ভিতর নিয়ে রাখে, অনেক খুঁচিয়ে ব্যাগ থেকে কিছু একটা বের করে, এরপর এগিয়ে যায় অনুজার দিকে। অনুজা নিরিবিলি ঝর্ণা স্রোতের দিকে তাকিয়ে রয়। হিমশীতল বাতাস বয়, চারিপাশে বড় বড় গাছ থাকায় রোদ্দুরে ছোঁয়া নেই তেমন। চারিপাশ ছায়াময়, পাতায় ভর্তি সোনালি উঠান বেশ সুন্দর। অনুজার মনে হয় জীবনের সব ক্লান্তি তার দূর হয়ে গেছে, এখন তার নিজস্ব একটা ছোট বাড়ি থাকলে বেশ হতো। রোজ বিকেলে কফি খেতে খেতে বই পড়া যেত, বৃষ্টি নামলে বারান্দায় চাদর মুড়ি দিয়ে চা খেতে খেতে বৃষ্টির ফোঁটা অনুভব করা যেত, দারুণ ব্যাপার। ভাবতেই ভালো লাগছে অনুজার। কেউ জন বলেছেন, একা একা ভাবতে নেই, সঙ্গে কেউ থাকলে তাকে শুনিয়ে ভাবতে হয়। অনুজা চমকে উঠে পাশ ফিরে ইহানকে দেখে বলে, সেই কেউটা কে শুনি? ইহান বেশ আয়েস করে বসে, হাতে জিনিস আড়াল করে, ভাব নিয়ে বলে, কে আবার আমি? অনুজা হেসে ফেলে, খুব মধুময় দেখায় সেই হাসি। ইহান আপন মনে আওড়ায়, হাসেন আপনি, অথচ ব্যথা লাগে আমার, অদ্ভুত না? অনুজা অস্পষ্ট কিছু শব্দ শুনে শুধায়, কিছু বললেন? আপনি বলে কি লাভ, আপনি তো আমায় বুঝছেন না। পৃথিবীতে আমি কি একা মেয়ে মানুষ বলুন, আরো অনেক মেয়ে আছে। আমার কাছে মনে হয় না আমার মধ্যে এমন বিশেষ কোনো গুণ আছে যার জন্য একটা ছেলে আমার প্রতি আকৃষ্ট হতে পারে। অথচ আমি আকৃষ্টে জর্জরিত। আপনার চোখ নেই? তাহলে আমি আপনি দেখি কিভাবে? নিরাশ অনুজা, কথার অর্থটা অমন ছিল না। অনুজা বলে, আপনার চয়েস ভালো না। আপনার মুগ্ধতা কাটাতে নিজেকে নিচে নামাবেন না, বিষয়টা ভালো লাগবে না। অনুজা থেমে গেল, মন খারাপের দৌলতে বলল, আপনি কেন বোঝেন না? আপনি কেন মানছেন না? কি মানবো? আপনি আমায় ভালোবাসেন? আমি আপনাকে ভালোবাসি না ইহান, আর কখনো বাসবো না। ঠিক আছে, বাসতে হবে না, আমি বাসবো, আপনি শুধু রাজি হয়েছেন। এই প্রসঙ্গটা পাল্টান। ঠিক আছে, পাল্টে দিলাম। রান্না শেষ? হুম। নেমে আসলো অনেকক্ষণের নীরবতা, প্রকৃতির গাছ ছুঁয়ে নামলো গাছের সবুজ পাতা। ইহান অনুজা বসে, চুপচাপ বসে, প্রকৃতিরও বুঝি টের পায়, কিছু একজন বুঝায় নিজের অনুভূতি, অথচ উল্টো জন তা বুঝতে নারাজ। এত কিসের বাধা তার, কিসের আপত্তি? কিছু মানুষ ভালোবাসা পায় না, আর এ পেয়েও কেন নিচ্ছে না? কেন? আমি যদি আপনাকে কিছু দিতে চাই, আপনি কি নেবেন? হঠাৎ নীরবতার দড়ি ছিন্ন করে কথাটা বলল ইহান। কথা শুনে অনুজা ঘুরে তাকায়, প্রশ্ন করে তৎক্ষণাৎ, আপনার মনে হয় না এই আবদারটা শোভনীয় নয়? আমি জানি শোভনীয় নয়, তবু আমি চাইবো আপনি উপহারটা নিন। আমি নিব না ইহান। প্লিজ অনু, নিন। এই বরে আড়াল করে রাখা জিনিসটা বের করলো ইহান, একটা শপিং ব্যাগ।
ব্যাগের ভেতর সুন্দর শাড়ি, মেরুন রঙের সুন্দর শাড়ি অনুজার পছন্দ হয়েছে, কিন্তু তবু অনুজা এটা নিতে পারবে না। বাসায় নিলে হাজারটা প্রশ্ন আসবে, এত প্রশ্নের উত্তর অনুজা দিবে কী করে? তার থেকেও বড় কথা, এটা নিলে ইহানের অনুজার প্রতি অনুভূতি বা প্রত্যাশা আরও বেড়ে যেতে পারে, তাই ইহান যতই বলুক অনুজা এটা নিবে না। ইহান শাড়িটা অনুজার হাতে এগিয়ে দিল, অনুজা নিল। ইহান প্রশ্ন করল, শাড়িটা কেমন? সুন্দর, কিন্তু এটা আমি নিতে পারবো না ইহান, ফিরিয়ে দিয়ে বলল অনুজা। ইহানের হতাশার মুখ সে শুধায়, আমি আপনাকে অনুরোধ করছি, প্লিজ ইহান, আপনি বুঝুন, এটা নিলে আমার বাসায় হাজারটা প্রশ্ন উঠবে, আমি সেই প্রশ্নের ভার নিতে পারবো না, প্লিজ এটা নিয়ে আর অনুরোধ করবেন না। ইহান আর পুনরায় কিছু বলল না, বসে রইল, অনেকক্ষণ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, বুঝল, পরিশেষে বলল, আপনার নিতে হবে না অনু, আপনি শুধু আজকের বাকি দিনটুকুর জন্য পড়ুন, এবার অন্তত মানা করবেন না। ইহানের শেষ আশা অনুজা মেনে নিল, চেয়েও আর মানা করতে পারল না, বলল, ঠিক আছে। অনুজা পুনরায় শাড়িটা হাতে নিল, তাতে পেটিকোট ব্লাউজ সবই ছিল। হঠাৎ ইহান বলে, আমার কিছু কাজ আছে অনু, আপনি কি আধ ঘন্টা এখানে একা কাটাতে পারবেন? অনুজা অবাক হয়ে বলল, কোথায় যাবেন? দূরে নয়, কাছেই যাব, আপনি রাখলে আমায় পাবেন। আপনি যাবেনটা কোথায়? আসলে গোসল করতে যাব, আমার আবার মেহমানদের সামনে গোসল করতে লজ্জা লজ্জা লাগে, তাই আর কি। ইহানের কথা শুনে অনুজা হেসে ফেলে, ওহ এই ব্যাপার, আচ্ছা যান। ইহান তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়, ভাব নিয়ে বলে, আমি কিন্তু আধ ঘন্টার আগে ফিরছি না, আমার আবার গোসল করতে আধ ঘন্টা সময় লাগে। ঠিক আছে যান, সমস্যা নেই। ইহান আর দাঁড়ালো না, টাবুটে ঢুকে নিজের জামা কাপড় নিয়ে চলে গেল। যাওয়ার পথে আবারও বলল, আমি কিন্তু সত্যি সত্যি আধ ঘন্টার আগে ফিরছি না। অনুজা হাসতে হাসতে জবাব দেয়, ঠিক আছে ইহান, আমি ভীত নই। আচ্ছা, ইহান চলে গেল। অনুজা ইহানের যাওয়ার পানে তাকিয়ে রইল, হঠাৎ তার মনটা নেচে উঠল, যেহেতু অনুজার কাছে পড়ার জন্য পোশাক আছে আর ইহানও ধারে কাছে নেই, তাহলে তো অনুজা চাইলে ঝর্নার পানিতে গোসল সারতে পারে। অনুজা লাফ মেরে উঠল, মোবাইলে অ্যালার্ম সেট করে ছুটে গেল দ্রুত অন্যদিকে। গাছের আড়ালে লুকিয়ে পড়া ইহান অনুজাকে ঝর্নার দিকে যেতে দেখে খুশি হলো। ইহান বুঝেছিল অনুজার ভিতরকার ইচ্ছা, তাই তো এত বাহানা। ইহান কোথাও গেল না, গাছের আড়ালে উল্টো দিকে ঘুরে বসে রইল। দূর থেকে অনুজার পানিতে লাফালাফি করার আর হাসির শব্দ শোনা যাচ্ছে, বোঝাই যাচ্ছে মেয়েটা আজ দারুণ খুশি, এই সুন্দর নির্জন প্রকৃতি তাকে কাবু করে ফেলেছে ইতিমধ্যে। ইহান নিরালায় মৃদু হাসে ঘুরে তাকায় না আর বসে থাকে চুপচাপ। ইহান 30 মিনিট পর ফিরবে বললেও সে ফিরল আরও 10 মিনিট পর। অনুজা ততক্ষণে গোসল সেরে শাড়ি পরে রেডি। আশ্চর্যের ব্যাপার, ইহানের আনা পেটিকোট আর ব্লাউজ দুটোই পারফেক্টলি ফিট হয়েছে অনুজার। অনুজা তার ভেজালো পোশাক ওই দূরে শুকাতে দিয়েছে। বাড়ি ফিরতে ফিরতে শুকালে হয়, নয়তো আরেক বিপদ, প্রবল বাতাস বইছে চারিপাশে, অনুজার ধারণা শুকিয়ে যাবে। ইহান তার ভেজালো কাপড় ভালো মতো নিংড়ে শুকাতে দিচ্ছে অনুজা দূর থেকে তাকিয়ে। সদ্য গোসল করে আসা ইহানকে অনেকটাই সতেজ দেখাচ্ছে, ইহান যথেষ্ট সুদর্শন যুবক। গোসল সেরে আসায় তার সুদর্শনতার দ্বিগুণ বেড়ে গেল যেন। অনুজা অনেকক্ষণ তাকিয়ে রইল ইহানের দিকে, হুশ আসতেই দৃষ্টি সরিয়ে ফেলল, সে সত্যি সত্যি ইহানের প্রেমে পড়ে যাচ্ছিল নাকি? অনুজা আঁতকে উঠল, এটা সম্ভব নয়, অনুজা কখনোই ইহানকে ভালোবাসতে পারে না, তার প্রেমে পড়তে পারে না। অনুজা মাথা ঝেড়ে বসল। ইহান এগিয়ে আসে, মৃদু হেসে বলে, দুঃখিত, একটু দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না, আমাকে 10 মিনিট সময় দিন, আমি এক্ষুনি খাবার সাজাচ্ছি। ঠিক আছে। ঘড়ির কাঁটায় দুপুর 1:30 ছাড়িয়ে শুকনো জমিনের উপর চাদর বিছিয়ে সবুজ উঠোনে সামনাসামনি বসেছে ইহান আর অনুজা। তাদের সামনে রয়েছে দুটো প্লেটে খিচুড়ি বাড়া, আরেকটা প্লেটে 5 পিস মাছ ভাজা, সালাদ হিসেবে টমেটো শসা, টকের স্বাদ পেতে 4 টুকরো লেবু, বোতল ভর্তি বিশুদ্ধ পানি আর সফট ড্রিঙ্কস। এছাড়া রয়েছে খোলা আকাশ, প্রকৃতির ছোঁয়া বাতাস, ছায়া দেওয়ার জন্য গাছ, স্রোতে ভরা বিল, পাখিদের কলরব আর সুন্দর সময়। ইহান অনুজার পাতে 1 পিস মাছ এগিয়ে দিয়ে বলল, শুরু করুন অনু, দেখুন জীবনের প্রথমবার রান্না করলাম, ভালো হলে ভালো বলবেন, ভালো না হলে বলার দরকার নেই, দুধ ভাত মনে করে চুপি চুপি খেয়ে নেবেন, আমি কিছু মনে করব না। অনুজা হেসে উত্তর দিল, ঠিক আছে। অনুজা শুরুতে একটুখানি খিচুড়ি মুখে দিল, একটু চিবুতেই বলে উঠল, দারুণ হয়েছে ইহান। ইহানের মুখে হাসি ফুটে, যাক রাত জেগে ইউটিউব দেখাটা বৃথা যায়নি, সুন্দর সময় আর অফুরন্ত ভালো লাগানি হাসি ঠাট্টার মাধ্যমে পার হলো ইহান অনুজার দুপুরের খাবার। তবে তারা একা নয়, তাদের খাবারে ভাগ বসাতে ছুটে এসেছিল ছোট্ট ছোট্ট দুষ্টু পাখি। ইহান করছিল তাদের নিয়ে বাড়াবাড়ি আর অনুজার সায় দিয়ে করছিল হাসাহাসি। দারুণ মিষ্টিময় সময়, বেলা প্রায় বিকেল 4টার দখলে। ইহান অনুজার শুয়ে আছে শুকনো জমিনের উপর বেশ দূরত্ব নিয়ে।
এর শুরুটা হয়েছিল ইহানের মাধ্যমে। ইহান আগে শুয়ে পড়ে, অনুজা শুতে চায় না। ইহানও এবার রাত জোর করে না, কিছু সময় পর অনুজা নিজেই শুয়ে পড়ে। এখান থেকে আকাশটা বড্ড মায়াবী লাগছে। অনুজা প্রশ্ন করে, আচ্ছা ইহান, এই জায়গাটার নাম কি? ইহানের খামখেয়ালির উত্তর, আশ্চর্য, বলে কি হবে, বাজে বকা বন্ধ করুন। আচ্ছা করলাম, এই জায়গাটার কোনো নাম নেই। সত্যি কি নাম নেই? জানি না, একবার এক বন্ধুর সাথে তার বাইকে চড়ে এদিকটা এসেছিলাম, তখন এটা দেখি ব্যাস সুযোগ বুঝে আপনাকে নিয়ে এলাম। তাই বলে নাম হবে না? আচ্ছা তাহলে আজ থেকে আপনার জন্য এই জায়গার নাম নামহীন নগর। অনুজা অবাক হয়ে মনে মনে দুবার আওড়ায়, নামহীন নগর, নামহীন নগর, অদ্ভুত মানুষের অদ্ভুত নাম। অনুজা আনমনা হাসে, কিছু সময় নীরবতা চলে। হঠাৎ ইহান মলিন মুখে প্রশ্ন করে, আমি ভালো কেন বাসেন না অনু? অনুজার বুকের ভেতর আচমকায় কামড়ে উঠে প্রশ্নের উত্তর দিতে পারে না। অনুজা শোয়া থেকে উঠে বসে, ইহানও বসে, আবার বলে, কেন বাসেন না, আমি একটু ভালোবাসলে কি হয় আপনার? অনুজা কিছু সময় চুপ থেকে জানায়, ইহান চুপ হয়ে যায়। অনুজা বলে, আপনাকে আমার ভালো লাগে না। আপনি মিথ্যে বলেন। আমার সত্যিটাকে আপনি মিথ্যে মনে করে আমি কি করতে পারি বলুন তো? আমার ভালো না লাগলে, আমার ভালো না লাগলে আপনি কি সত্যি আমার সাথে আসতেন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আপনার সাথে চুক্তি হয়েছে আমার। আমার মনে হয় আমাদের এখন এখান থেকে বের হওয়া উচিত। আমার কি সত্যি ভালোবাসা যায় না বলো? আপনাকে ভালোবাসা যায় কিনা জানি না, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না। সমস্যাটা কোথায়? গোটা আপনিটাই একটা সমস্যা। আপনার বাবা আমায় পছন্দ করেন না, এটাই কি সমস্যা? ধরে নিন তাই। কিন্তু বিয়ে তো আমি আপনার বাবাকে করবো না, তাহলে তার পছন্দের কি দরকার? অনুজা তড়িৎ বেগে তীক্ষ্ণ স্বরে শুধায়, পাগলের মতো কথা বলবেন না। যে লালন পালন যত্ন দিয়ে বড় করেছে তার পছন্দ অপছন্দের ব্যাপার থাকবে না? আর আপনাকে কেন বাবা পছন্দ করবে? আপনি পড়াশোনা শেষ করেও বেকার ঘুরছেন, সারাদিন শুধু পাড়ায় পাড়ায় টোটো করে ঘুরেন, ঝন্টুর দোকানে বসে জুয়ার মতো ক্যারাম খেলেন, বিশ্রী ভাষায় গালিগালাজ করেন। তাহলে কোন মেয়ের বাবা আপনাকে তার জামাই হিসেবে পছন্দ করবে বলুন? তাই এইসব আবেগি ভালোবাসা বাদ দিন। শেষের কথাটা ছুরির ন্যায় বুকে আঘাত আনলো ইহানের। সে শুধু এতটুকু বলে, আমার ভালোবাসা আপনার কাছে আবেগ লাগে অনুজা? তা নয় তো কি, এসব বাদ দিন, এগুলো বলাও বেকার। এখন বাড়ি কি যাবেন? ইহান বসা থেকে উঠে দাঁড়ালো, উল্টো দিক ঘুরে বলল, তৈরি হয়ে নিন। শেষ কথাটা কেমন যেন ঠেকলো ইহানের। ছেলেটা কাঁদছে নাকি? থমকে উঠল অনুজা, বলতে বলতে একটু বেশি বলে দিল নাকি? অনুজা ডেকে উঠল, ইহান। ইহান দাঁড়ালো না, হঠাৎ হাঁটা ধরল। অনুজারা যখন বাস স্ট্যান্ডে নামে তখন সন্ধ্যা। সারা পথে ইহান কোনো কথা বলল না। অনুজার কথা বলার ইচ্ছে থাকলেও বলা গেল না। যাওয়ার পথে শুধু বিষণ্ন মুখে ইহান শুধায়, আপনাকে একটা কথা বলা হয়নি অনু, শাড়িতে আজ আপনাকে সুন্দর লাগছিল, ভালো থাকবেন। ইহান চলে গেল। অনুজা ঠায় দাঁড়িয়ে সে লক্ষ্য করলো ইহান যাওয়ার পথে একবারও ঘুরে তাকায়নি। ওদিকে এমনি সময়ে কতবার ঘুরে তাকায়। অনুজার হঠাৎ মনে হলো অবশেষে অনুজার পিছু ছাড়লো বুঝি ইহান। একটা দীর্ঘশ্বাস বের হলো, অনুজা ধরতে পারলো না দীর্ঘশ্বাসটা কিসের, স্বস্তি নাকি বিষণ্ণতার। সেদিনের পর টানা দশ দিন চলে গেল, কিন্তু ইহানের আর খোঁজ খবর নেই। তাকে আর এলাকায় পাওয়া যায় না, পাওয়া যায় না ঝন্টুর চায়ের দোকানে, পাওয়া যায় না তার কক্ষের বেলকনির ঘরে। আজকাল আর কেউ গিটারে সুর বাজায় না, অনুজাকে কেউ বিরক্ত করে না, বাস স্ট্যান্ডে কেউ দাঁড়ায় না, জোর করে অনুজার পাশের সিটটা দখল করে না, হুটহাট ভালোবাসার আবদার নিয়ে কেউ আশেপাশে আসে না। বিষয়গুলো এই হিসেবে অনুজার ভালো লাগার কথা, কিন্তু অনুজা ভালো থাকতে পারছে না, ভিতরে ভিতরে বিষণ্ণতায় কুকড়ে যাচ্ছে। অথচ অনুজা নিজেই চেয়েছিল ইহান চলে যাক তার জীবন থেকে, আর চলেও গেছে, তবুও কেন ভালো থাকা যাচ্ছে না বুঝতে পারছে না অনুজা। আজকাল দিনকাল তার মোটেও পছন্দ হয় না, খালি মনে হয় চারপাশে শুধু রয়েছে শূন্যতা, শূন্যতা, শুধুই শূন্যতা। দিনটি মঙ্গলবার, ইহানের চলে যাওয়ার 11 দিন চলছে। বিকেলের আকাশটা আজ বড় মায়াময়, নীল আকাশে সাদা মেঘেরা ভাসে, তবুও অনুজার মন ভালো হয় না। অনুজা দাঁড়িয়ে আছে তার বেলকনির রেলিং ধরে, সামনেই শূন্যতায় ঘিরে মরে পড়ে আছে ইহানের ঘরখানা। অনুজার আজ টিউশনি ছিল, তবু অনুজা যায়নি, ইদানিং তার কিছুতেই মন বসে না। রাত যে সব মন খারাপ বুঝি তার নিকটেই বাসা বেঁধেছে। অনুজা দীর্ঘশ্বাস ফেললো। অনুজার হঠাৎ মনে পড়ল তার আর ইহানের প্রথম দেখার কথা। অনুজা সেদিনও আজকের মতো ব্যালকনির মাঝ বরাবর তাকিয়েছিল, আজও তাকিয়ে আছে, তবে তফাত একটাই, সেদিন ইহান ছিল, আজ ইহান নেই। ইহানে সেই মায়াময় চাহনি আজ কোথাও নেই। কেউ শীতল কণ্ঠে বলছে না, আমার শহর ভীষণ অসুস্থ রাত্রপ্রিয়া, আপনি কেন সুখের ওষুধ হয়ে আমার শহরে আসেন না?
আচমকায় অনুজা ডুকরে কেঁদে উঠল শব্দ হলো সেই কান্নার। কান্নার শব্দ নিজ কানে শুনতে পেতে চমকে উঠল অনুজা। আকস্মিক কাণ্ডে নিজেরই অবাক লাগলো, তবুও অনুজার কান্না থামে না। অনুজা হাতের উল্টো পিঠে নিজের চোখের পানি মুছে কান্নায় মিশ্রিত কণ্ঠে বলে, তুই অন্তত এটা ভাবিস না অনু, ইহান চলে গেছে বলে তোর কান্না সে অদ্ভুত। আমি কাঁদছি কেন? আমি ইহানকে ভালোবাসি না, ও চলে গেছে বলে আমার কেন কান্না আসছে? না অনু, কাঁদবি না। অনুজা দ্রুত চোখের পানি আটকানোর চেষ্টা চালায়, তবুও কাজ হয় না। আপনি আপনি গড়িয়ে পড়ে পানি। অনুজার রাগ লাগে, নিজের মাথা শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে ওঠে অনুজা। কিছুক্ষণের মাঝে থেমেও যায়, হঠাৎই কারো কণ্ঠ শোনা যায়, সে বলে, আপনি কাঁদছেন নাকি অনু? অনুজা অবাক চোখে সামনে তাকায়, শার্ট প্যান্ট পরে ইহান দাঁড়িয়ে, মুখে তার চওড়া হাসি। অনুজা চোখ মুখ শক্ত করে বলে, আশ্চর্য, কাঁদবো কেন? কেন কাঁদবেন, কি করে বলবো? কি এতদিন কোথায় ছিলেন ইহান? কেন, আমি কি খুব মিস করছিলেন? আপনাকে মিস করতে যাব কেন আমি? এত মিথ্যে প্রকৃতি সইবে না অনু। বাজে বকা বন্ধ করুন। আচ্ছা করলাম, আপনি কাঁদলে সুন্দর লাগে না, প্লিজ কাঁদবেন না। আমি কাঁদছি না বললাম তো। কেন মিথ্যে বলেন? এটাই সত্যি ইহান। আচ্ছা মেনে নিলাম, আমি তো এখন আর বিরক্ত করি না, আপনি তবুও কাঁদেন অনু। এবার অনুজার রাগ উঠে খানিকটা তীক্ষ্ণ আওয়াজে বলে, আপনাকে কতবার বলবো কাঁদছি না আমি। আচ্ছা মেনে নিলাম, এখন তার মাঝরাতে চাঁদের আলো দেখতে আপনার সমস্যা হয় না, রাস্তাঘাটেও কেউ বিরক্ত করে না, তবুও আমার শূন্যতায় ঘেরা বেলকনির দিকে তাকিয়ে আপনি কেন কাঁদছেন? এবার বাড়াবাড়ি হচ্ছে ইহান, আমি বলছি তো আমি কাঁদছি না। আমি ভালোবাসেন? না, বাসি না। মুখে বলেন ভালোবাসি না, অথচ আপনার চোখের পানি বলছে আমার রাত্রির প্রিয়া আমি এখানে থাকতে পারে না। কেন কাঁদছিলেন অনু বলুন, কেন কাঁদছিলেন? উত্তর দিন, আমি ভালোবাসেন, সত্যি করে বলুন। অনুজার রাগ এবার সপ্তম আকাশে, সে ভয়ঙ্কর আওয়াজে বলল, আপনি বলছি না আমি কাঁদছি না, আমি কাঁদছি না। আচমকা ছোট বোনের কণ্ঠ শুনে চুপসে গেল অনুজা। তনুজা তখন অবিমূর্ছে, সে বাহির থেকে শুনতে পেয়েছে অনুজা কার সাথে যেন রাগারাগি করছে। প্রথমে ভেবেছিল ফোনে, কিন্তু পরে দেখে না। এরপর ভাবলো হয়তো সামনের বিল্ডিংয়ে কারো সাথে, কিন্তু সেখানেও দেখলো কেউ নেই। অনুজাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আবারও প্রশ্ন করল তনুজা। অনুজা বিস্মিত নজরে সামনের বেলকনির দিকে তাকায়, সেখানে ইহান নেই, কেউ নেই। তাহলে এতক্ষণ অনুজা কার সাথে কথা বলছিল? অনুজার মাথা কাজ করা বন্ধ করে দিল আচমকা। তার মানে অনুজা এতক্ষণ ইহানকে নিয়ে হ্যালুসিনেশনে ছিল, কি অদ্ভুত। অনুজা বিস্মিত কণ্ঠে বলে, এক গ্লাস পানি নিয়ে আয় তনু। তনুজা দেরি করল না, কোনো রকম বলল। তনুজা ছুটে যায়। অনুজা নিচে বসে পড়ে অনেকক্ষণ চুপ করে রয়। তার বিশ্বাস হচ্ছে না এতক্ষণ ইহানকে কল্পনা করে তার সাথে কথা বলছিল অনু। তনুজা ফিরে এসে পানির গ্লাসটা হাতে দেয়। অনুজা ঢক ঢক করে পুরো পানিটা শেষ করে এরপর চোখ বন্ধ করে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে রয়। তনুজাও বসে পাশে, মলিন কণ্ঠে শুধায়। অনুজার উত্তর আসে সঙ্গে সঙ্গে, সে শান্ত স্বরে আর আওড়ায়, কিছু না। বাস স্ট্যান্ডে আজ প্রবল ভিড়, অনুজার ভার্সিটিতে একটা জরুরি ক্লাস আছে, ক্লাসটা না করলেই নয়। তবু অনুজা ঠিক করেছে আজ ভার্সিটি যাবে না, মাঝে মাঝে জীবনের সব জরুরির কাজকেও জরুরি দিতে নেই। অনুজার ভাবনার মাঝে বাস আসে, একে একে দাঁড়িয়ে থাকা সব যাত্রীরা উঠে পড়ে, অনুজা উঠে না। কন্ডাক্টর জিজ্ঞেস করে, অনুজা মাথা নাড়িয়ে জানায় না। উত্তর শুনে কন্ডাক্টর বাসের পিঠে বাড়ি মারে, সঙ্গে সঙ্গে বাস চলতে শুরু করে। অনুজার জন্যে দাঁড়ায় না, চলে যায়। অনুজা ততক্ষণ তাকিয়ে থাকে যতক্ষণ বাসটা তার দৃষ্টিসীমা না ছাড়ে। অনুজা হাঁটা ধরে, বাসের সিট তাকে বড্ড পীড়া দেয়। এই মনে আচমকা ইহান এসে বসল পাশে আর বলল, আমার ভালো কেন বাসেন না অনু? আকাশটা মেঘলাময়, বৃষ্টি বৃষ্টি ভাব। অনুজা হাঁটছে, গন্তব্যহীন হাঁটছে, হঠাৎ তার সামনে দিয়ে একটা ভ্যান গেল। সঙ্গে সঙ্গে মনে পড়ল সেদিনের ভ্যানের ঘটনা, ইহানের অদ্ভুত সব কাণ্ড, চায়ের দোকান, ভ্যান, বাসের ছাদ, নামহীন সেই সুন্দর নগর, ইহানের দেয়া শাড়ি। শাড়িটা অনুজা আনেনি, আসার সময় ফেরত দিয়েছিল, ইহান তখনও কিছু বলেনি। সেদিন শেষ সময় অনুজা বোধহয় একটু বেশি বলে দিয়েছিল, ওভাবে বলা ঠিক হয়নি। মানুষটা কষ্ট পেয়েছে অনুজা বুঝতে পেরেছে, কিন্তু কি করত, ওভাবে না বললে ইহান কখনোই পিছু ছাড়ত না। অনুজা নানা কিছু ভাবতে ভাবতে হাঁটছে, হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো টিউশনিতে যাওয়ার সেই রাস্তায়। সেই ড্রেনের সামনে আজও পানি জমেছে। অনুজার মনে পড়ল ইহানের সেদিনকার তাকে বাঁচানোর দৃশ্য, সঙ্গে বলা, দেখলেন অনু, আপনার প্রেম বৃষ্টিতে নিজেকে ভিজাতে পারলাম না, অথচ নর্দমার বৃষ্টিকে সুন্দর আমায় ভিজিয়ে দিল। অনুজা হঠাৎ হেসে ফেলে, ছেলেটা আসলে একটা পাগল ছিল। অনুজা হাঁটে বাড়ির পথে, আসতে আসতে দুপুর গড়ায়, হেঁটে এসে দাঁড়ায় ঝন্টুর চায়ের দোকানে। এলাকার অন্যান্য ছেলেরা ক্যারাম খেলছে আর হৈহুল্লোর চেঁচামেচি করছে, কিন্তু এই হৈহুল্লোরের মাঝেও অনুজার মন খারাপ, ভীষণ খারাপ।
কারণ এত হইহুল্লোড়ের মাঝে ইহান নেই নেমে আসে দীর্ঘশ্বাস। অনুজা আবারও হাটে, হঠাৎ বৃষ্টি নামে, প্রবল জোরের বৃষ্টি নয় টিপটিপ বৃষ্টি। অনুজা সেই বৃষ্টির মধ্যেই হাঁটে। হঠাৎ মনে পড়ে এক সন্ধ্যার মুহূর্তে অনুজা শাড়ি পরে দাঁড়িয়ে, বৃষ্টির পরে এলাকার এক মোড়ে হাঁটু অবধি পানি জমে। সেই মুহূর্তে ইহান হাজির কত শত কথা সেদিন। অনুজার বুকে তীব্র ব্যথা উঠে সে আকাশ পানে তাকায়, করুণ কণ্ঠে শুধায়, মানুষ হারাইয়া যায়, তাদের স্মৃতি কেন হারায় না? অথচ ইহান হারাতে চায়নি। গুনতে গুনতে টানা চার মাস পেরিয়ে গেল, ইহানের আর খোঁজ পাওয়া গেল না। এই চার মাস অনুজার জন্য ছিল খুবই বিষাদময় জীবন। একজন মানুষের শূন্যতা ঠিক কতটা জ্বালা পোড়া দিতে পারে তা হারে হারে টের পেয়েছে অনুজা। সে কেঁদেছে, কখনো বেলকনির ঘরে দাঁড়িয়ে, কখনো বাস স্ট্যান্ডের পিছনে ঘুরে, কখনো রাস্তার মোড়ে মুখ লুকিয়ে, কখনো বা আধারে ঢাকা ছাদের কর্ণা ছুঁয়ে, তবুও ইহান না আসলো। ছেলেটা আচমকায় এইভাবে নিজেকে গুটিয়ে নিবে অনুজা কল্পনাও করতে পারেনি। এইভাবে ছেড়ে ছুড়ে চলে যাবে বুঝতে পারেনি অনুজা। সেদিনের করা অপমান বোধ হয় ইহানকে খুব বেশি কষ্ট দিয়েছে অনুজা বুঝতে পেরেছে। অনুজা এইভাবে রোজ কাঁদে, ইহান একবার ফিরে আসুন, আমি আপনার কাছে সেদিনের জন্য ক্ষমা চাইব, মন থেকে চাইব, প্লিজ ইহান ফিরে আসুন। কিন্তু ইহান আর আসে না। দিন চলতে থাকে, ঋতুতে হেমন্তকাল, একে শীতের পূর্বাভাসও বলা হয়, কারণ এই ঋতুর পরে বাংলার মাটিতে ঘনিয়ে আসে শীত। শরতের মেঘমালা শেষে হেমন্তের আগমন বাংলার প্রকৃতির রূপ বদলায়। ফসলের জমিতে ধান পাকার উৎসব শুরু হয়, কৃষকেরা পাকা ধান ঘরের উঠানের তোড়জোড় চালায়। যেখানে প্রকৃতি তার নানান উৎসবে মগ্ন, সেখানে অনুজার দিন কাটে বিষণ্ণে আহাচারে। সময়টা শেষ বিকেল, গোধূলির আলো ধীরে ধীরে প্রকৃতি ছুঁয়েছে। অনুজা আনমনে হাঁটে, আজ শেষের দুটো টিউশনি না করার চিন্তায় আছে অনুজা। তার মনে হচ্ছে টিউশনিগুলো বোধহয় হাতছাড়া হলো। ইদানিং অনুজার মন ঠিক থাকছে না, সে তার স্টুডেন্টদের সাথে অহেতুক চেঁচিয়ে উঠছে, আবার সরিও বলছে। ব্যাপারটা একবার দুবার ঘটলেও হতো, কিন্তু তা হচ্ছে রোজ রোজ। বিষয়টার জন্য খুবই লজ্জিত অনুজা। দু তিন দিন আগে ব্যাপারটার জন্য এক স্টুডেন্টের মা অনুজাকে কথা শুনিয়েছে। অনুজা নীরবে শুনেছে সব, কোনো জবাব দেয়নি। অবশ্য কী জবাব দিবে, যেখানে দোষ তার নিজেরই। অনুজা দীর্ঘশ্বাস ফেললো, হঠাৎই আকাশ ছুঁয়ে প্লেন গেল, শব্দ ছুটছিল তার। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে কণ্ঠ শোনা গেল কারো, সে বলল, রাত্রিপ্রিয়া দাঁড়ান। অনাকাঙ্ক্ষিত মুহূর্তে অনাকাঙ্ক্ষিত সেই মানুষের কণ্ঠটা বুঝি ভূমিকম্পের ন্যায় কানে বিঁধল অনুজার। সে সঙ্গে সঙ্গে পিছন ঘুরল, দেখতে পেল সাদা শার্ট কালো প্যান্ট কালো টাই পরিহিত ইহান দাঁড়িয়ে, মুখে তার একচিলতে হাসি, এলোমেলো চুলগুলো পরিপাটির ন্যায় গুছিয়ে, মুখ ভর্তি চাপদাড়ি। ইহানকে চেনা যাচ্ছে না। অনুজা বরফের ন্যায় দাঁড়িয়ে নিস্তব্ধ বনে তাকে। তার বিশ্বাস হচ্ছে না, সত্যি কি ইহান দাঁড়িয়ে আছে নাকি অনুজার হ্যালুসিনেশন? ইহান একটু একটু করে এগিয়ে আসছে, তাকে দেখে নিত্যদিনের সকাল সন্ধ্যে রাত ডিউটি করা চাকরিজীবীদের মতো লাগছে। অনুজার ভিতরে হঠাৎ তোলপা শুরু হলো, অন্তরের ভিতর বোধহয় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। অনুজা যথাসম্ভব নিজেকে দমিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে, নিজেকে বোঝাচ্ছে, ওটা ইহান নয়, তার হ্যালুসিনেশন। ইহান যখন অনুজার খুব নিকটে দাঁড়িয়ে, তখন অনুজার হুঁশ আসে। ইহান বলে, কেমন আছেন অনু? অনুজা থতমত খেয়ে কোনো রকমে উত্তর দেয়, ভালো, আপনি? আমিও ভালো, মৃদু হাসে অনুজা। ইহান আশেপাশে দেখে বলে, চলুন ওদিকটায় বসে। অনুজার বলতে ইচ্ছা করছিল বসবো কেন, কিন্তু বলা গেল না, বিনা বাক্যে হাঁটা ধরলো ইহানের পিছু পিছু। অনুজারা এপার ছেড়ে ওপারে আসলো, ফাঁকা একটা বন্ধ টঙের দোকান, টঙের পাশে ছোট্ট বেঞ্চ শুইয়ে ইহান বলল, চলুন এখানে বসে। অনুজা বসলো, ইহান বসলো খানিকটা দূরত্ব নিয়ে। অনুজা চুপচাপ, তার এখনো বিশ্বাস হচ্ছে না তার পাশে ইহানই বসে। ইহানই বলল আগে, তারপর আমি খুবই ভালো আছেন মনে হয়। অনুজার ভেতর বলছিল ভালো নেই, অথচ মুখে বলল, আপনি হীন আমার খারাপ থাকার কথা ছিল নাকি? না, তা থাকবে কেন? তবে? তবে কিছুই না। কোথায় ছিলেন এতদিন? ছিলাম কোথাও একটা, আপনি বলতে চাচ্ছি না। আচ্ছা বলতে হবে না। নেমে আসলো বেশক্ষণের নীরবতা, কেউ কোনো কথা বলছে না, শাঁসা শব্দ করে কিছুক্ষণ পরপর যানবাহন ছুটছে, প্রকৃতি ছুঁয়ে বাতাস বইছে, তবুও কথা বলা যাচ্ছে না। ইহানের অবস্থা বোঝা যাচ্ছে না, কিন্তু অনুজা অস্থিরতায় চারপাশ কেমন যেন ঠেকছে, মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। অনুজা আচমকায় উঠে দাঁড়ালো, থরথর করে বলল, আমায় যেতে হবে। আপনাকে থাকতে পারার অধিকার তো আমার নেই। ভালো থাকুন। দুঃখ দিয়ে ভালো থাকতে বলবেন না অনু। আমি সেদিনের জন্য খুব দুঃখিত ইহান, আমার সেদিন ওভাবে বলা ঠিক হয়নি, আমার আপনাকে ওভাবে অসম্মান করাও ঠিক হয়নি, আমায় ক্ষমা করে দিন। ইহানের তড়িৎ উত্তর, দেব না। অনুজা অবাক বনে তাকিয়ে ইহান এবার বসা থেকে উঠে দাঁড়ালো, অনুজার চোখে চোখ রেখে বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই। অনুজা তবধাকে তাকিয়ে তাকে বিস্মিত কণ্ঠে বলল, মানে? আমি আপনাকে বিয়ে করব।
এই বলে দ্রুত তার অফিসের আইডি কার্ড বের করলো। ইহান অনুজাকে দেখিয়ে বলল, এটা আমার অফিসের আইডি কার্ড। এখন নিশ্চয় আপনার বা আপনার বাবার আমাকে মেনে নিতে কোনো সমস্যা হবে না। আমি এখন চাকরি করি অনু। আমার দূর সম্পর্কে একটা মামা আছেন, ওনার রাজশাহীতে নিজস্ব অফিস আছে। আমার বাবা চেয়েছিলেন আমি যেন ওই অফিসে কাজ করি, কিন্তু আমার ইচ্ছে ছিল না। আমি কখনো চাইনি অন্যের অধীনে কাজ করতে, কিন্তু আপনার জন্য আমি আমার সেই চাওয়াটা কোরবানি করেছি। আমি এখন চাকরি করি, মাস গেলে মোটা অঙ্কের বেতন আছে। এবার নিশ্চয়ই আপনার অসুবিধা হবে না, আমি আপনার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো। এবার আমায় ভালোবাসবেন অনু? অনুজা পিছিয়ে গেল সঙ্গে সঙ্গে। তার মানে ইহান একটুও বদলায়নি, উল্টো নিজেকে পুরোপুরি প্রতিষ্ঠিত করে ফিরে এসেছে। ইহান আবারও বলে, কি হলো অনু, আপনি কথা বলছেন না কেন? অনুজা শক্ত কণ্ঠে জানায়, আমি এই বিয়ে করতে পারবো না ইহান। বিয়ে করতে পারবেন না মানে? পারবো না মানে পারবো না। এবার ইহানের রাগ উঠলো, সে কপট রাগ নিয়ে অনুজার দুই বাহু চেপে ধরলো। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনার সমস্যা কোথায় অনু? আজ আপনাকে বলতেই হবে। আপনি বলেছিলেন আমি বেকার, আপনার বাবা আমায় পছন্দ করবে না, কিন্তু এবার তো করবেন। আমি এখন আর কোনো বাজে আড্ডায় নেই। গত 4 মাস যাবত আমি আমার বন্ধু বান্ধবদের কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ রাখিনি, দিন রাত শুধু খেটেছে। আপনি এত নিষ্ঠুর কেন হচ্ছেন? আমায় জবাব দিন। আমি আপনার ভালোবাসি না, এটাই জবাব। মিথ্যা বলবেন না অনু। আপনি কি ভেবেছেন আমি এতদিন নিখোঁজ ছিলাম বলে আপনার কোনো খোঁজ খবর রাখিনি? রোজ রাতে আমার বেলকনির দিকে তাকিয়ে কেন কাঁদতেন? উত্তর দিন, আজ আপনার উত্তর দিতে হবে। অনুজা কথা বলুন, আমি পাগল হয়ে যাচ্ছি, আপনি কি টের পাচ্ছেন না? জবাব দিন, কেন এমন করছেন? ইহানের এক এক প্রশ্নে অনুজা দুর্বল হয়ে পড়ছে, নিজেকে সামলানো যাচ্ছে না। অনুজা আচমকাই কেঁদে উঠল। ইহান বিস্মিত নজরে তাকিয়ে নিজেকে দিশেহারা লাগছে। ইহান নিজের রাগটা কন্ট্রোলে এনে শান্তস্বরে জিজ্ঞাসা করল, আপনি কাঁদছেন কেন অনু? অসহায় ন্যায় ইহানের দিকে তাকালো অনুজা, অশ্রু ভেজা কণ্ঠে থরথর করে বলল, আমাকে বিয়ে করলে আপনি কোনোদিনও বাবা হতে পারবেন না ইহান। মুহূর্তের মধ্যে পুরো প্রকৃতি থমকে গেল, বাকরুদ্ধ হয়ে পড়ল। ইহান হাতের বাঁধন গেল ছুটে। অনুজা বলল, 2 বছর আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে আমি আমার মা হওয়ার ক্ষমতাটা হারিয়ে ফেলি। ডক্টর বলেছেন আমি কখনো মা হতে পারবো না। আমি চাই না ইহান আমায় বিয়ে করে আপনি অসুখী হন, বাবার ডাক থেকে বঞ্চিত থাকুন। আমি আপনাকে ভালোবাসি ইহান, তবুও আমি আপনাকে চাই না। আমার পিছু ছেড়ে দিন, নতুন করে নিজের জীবন শুরু করুন। আমি অসম্পূর্ণ নারী ইহান, আমার ভালোবেসে আপনি ভালো থাকবেন না। কথাগুলো বলে দৌড়ে ছুটে চলে আসলো অনুজা। আর ইহান ঠায় দাঁড়িয়ে পুরো বিষয়টা বুঝি তার মাথার উপর দিয়ে গেল। এখনো কানে বাজছে অনুজার বলে যাওয়া শেষ কথা, আমি অসম্পূর্ণ নারী ইহান, আমার ভালোবেসে আপনি ভালো থাকবেন না। সময়ের চাকা শ্রময়ের স্রোতে ঘুরতে থাকে। সময় দিয়ে যায় স্মৃতি, সময় দিয়ে যায় ব্যথা, আবার এই সময় হয়ে দাঁড়ায় হাজারো ব্যথা স্মৃতি ভোলানোর ঔষধ মলম। সময় চলে গেল, দেখতে দেখতে কেটে গেল 4 দিন। সেই যে শেষ বিকেলে এরপর আর ইহান অনুজার কথা হয়নি। ব্যালকনিতে 2-1 বার চোখাচোখি হয়েছিল ঠিকই, কিন্তু কেউ কোনো কথা বলেনি। ইহানও বলেনি, অনুজাও বলার সাহস দেখায়নি। অনুজা মেনে নিয়েছে তার মতো অসম্পূর্ণ নারী কখনোই ইহানের মতো পবিত্রবান এক প্রেমিক পুরুষের স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। অনুজা আজকাল আর এসব ভেবে কাঁদে না। তার মনে হয় এতদিনের বুকের ভেতর গহীন অতনে লুকিয়ে রাখা পাথরটা সরাতে পেরেছে। সে ইহানকে বুঝাতে পেরেছে কেন অনুজা এতদিন ইহানকে মেনে নেয়নি, ভালোবাসায় সাড়া দেয়নি। সত্যি বলতে অনুজা প্রথম যেদিন ইহানকে মার খেতে দেখেছিল সেদিনই ইহানকে ভালো লেগেছিল। আচমকা ইহানের তার প্রতি দৃষ্টি রাখা এক অদ্ভুত শিহরণ ঢুকিয়েছিল মনে, তবু অনুজা নিরুপায়। সে জানত তার জন্য ভালোবাসা ঠিক নয়। অনুজা ভেবেছিল ইহান হয়তো তার পিছনে 2-4 দিন পড়ে থাকবে, সময় যেতেই পিছু ছাড়বে, কিন্তু ইহান তো ইহান, ছন্ন ছাড়া জেদি একটা ছেলে। তবু অনুজা নিজেকে মানিয়েছে, 1 বছর ইহানের থেকে নিজের অনুভূতি লুকিয়ে রেখেছে। কিন্তু ইহানের আচমকা গায়েব হওয়ার ব্যাপারটা একদমই মানতে পারেনি, মায়ায় পড়ে গিয়েছিল যে। সময়ের সাথে সাথে একটা মানুষ আর একটা মানুষ কেমন গভীর মায়া আটকাতে পারে এটা ইহান না হারালে অনুজা জানতেই পারত না। নীরব দীর্ঘশ্বাস বের হলো অনুজার। আজকাল একটু হলেও অনুজার সময়টা ভালো কাটে, যন্ত্রণার রেশটা বেশ গেছে সরে। আজ শুক্রবার সকাল থেকে অনুজার বাবা খুব ব্যস্ত, কিছু একটা আয়োজন করছেন তিনি। কারা যেন আসবেন, তাদেরই খাতির যত্ন কীভাবে করতে হবে তার বন্দোবস্ত করছেন। অনুজা আর তনুজাকে বলা হয়েছে তারা যেন জলদি জলদি গোসল সেরে পরিপাটি পোশাক পরে নিজেদের গুছিয়ে রাখে। যতই হোক বাড়িতে মেহমান আসবে বলে কথা, তনুজার মেহমান আসাটা খুব পছন্দের, কিন্তু অনুজার ততটা না। তবুও বাবার সম্মানের ব্যাপার বলে কথা, তাই মেনে নেওয়া।
কোমরে ওন্না মুড়িয়ে বেলকনি এই ঘরে ঝাড়ু দিচ্ছিল অনুজা। হঠাৎই ইহানের কণ্ঠ শোনা যায়, সে বলে, অনুজা শুনুন। অনুজা তৎক্ষণাৎ ইহানের দিকে তাকায়, দ্বিধাহীন বলে, জি বলুন। ইহানের হাবভাব স্বাভাবিক, কৌতূহলী মুখ, ঠোঁটে আওড়ানো সাধারণ প্রশ্ন, আপনাদের বাড়ি থেকে কেউ আসছে নাকি? আপনার বাবাকে দেখলাম সকাল সকাল বড় ব্যাগে করে বাজার নিয়ে আসতে, কেউ আসছে অনুজা? অনুজার তড়িৎ উত্তর, আসছে। ও আচ্ছা। ইহান চলে গেল অনুজা তাকিয়ে। ইহানের কথাবার্তা আজকাল একদমই প্রকাশ পায় না। একসময় ইহান অনুজাকে ভালোবাসত। অনুজা বুঝতে পেরেছে ইহান তার জীবনের সিদ্ধান্তটা সঠিকই নিয়েছে। চোখে পানি আসলো, সামলে নিল। অনুজা নীরব দীর্ঘশ্বাস ফেলে কাজে মনোযোগ দিল আবার। তখন বিকেলের মাঝামাঝি প্রহর, হঠাৎ কলিং বেল বাজার শব্দ পাওয়া যায়। অনুজা আজকে লেমন কালার চুড়িদার পরেছে, চুলগুলো খোপা করে কাঁকড়া দেওয়া। তনুজাও গোল ফ্রকে নিজেকে সাজিয়েছে। মিনিট দশেক যেতেই অনুজার মা আসলেন তনুজা আর অনুজাকে নিতে। অনুজাকে বলা হলো মাথায় কাপড় চেপে আসতে। তনুজা মাথায় কাপড় দিয়ে গিয়ে গেল। অনুজা বিরক্তি নিয়ে বলে, মা, ওনাদের সামনে যাওয়াটা কি খুব জরুরি? অনুজার মা তাড়া দিয়ে বলেন, অবশ্যই জরুরি, দ্রুত চল। অনিচ্ছাকৃত অনুজানির উপায় ভঙ্গিমায় হেঁটে গেল। তার হাতে ধরিয়ে দেওয়া হলো চায়ের ট্রে। এবার একটু খটকা লাগছে অনুজার, এমনটা তো কখনো করেনি তার মা। অনুজা বলল, মা, পুরো কথা বলা গেল না। তার আগে অনুজার মা বললেন, কথা নয়, যা জলদি। অনুজা এগিয়ে গেল, মাথা নিচু করে হাঁটলো। অনুজা যখন সবার কাছাকাছি দাঁড়িয়ে, ঠিক সেই মুহূর্তে অনুজার বাবা বললেন, এই হলো আমার বড় মেয়ে আঞ্জু, আর ও হচ্ছে আমার ছোট মেয়ে তনুজা। অনুজার বাবার কথা শুনে এক ভদ্রলোক বলে উঠলেন, জানি, ভারী মিষ্টি মেয়ে আপনার অনুজা। অনুজা সালাম দেওয়ার জন্য তাকালো ভদ্রলোকের দিকে। সঙ্গে সঙ্গে বিষম খেলো, কারণ লোকটা হচ্ছেন ইহানের বাবা। অনুজা এবার আশেপাশে দেখলো ইহানও আছে। তার পাশে ইহানের দুলাভাই রায়ান, বড় বোন আনিসা, সঙ্গে ইহানের মাও বসে। অনুজার হাত কেঁপে উঠল আচমকা। সে কি সত্যি দেখছে চায়ের ট্রে পড়ে যাওয়ার উপক্রম? ইহান তৎক্ষণাৎ ছুটে এসে ধরল ট্রে, মৃদুস্বরে বলল, ঘাবড়ানোর কিছু নেই রাত্রে প্রিয়া, বিয়ে কিন্তু আমি আপনাকেই করব। অনুজার পলকহীন চাহনি, এসব কি বলছে ইহান, ছেলেটা পাগল হলো নাকি? এদের সংলাপে বাকি সবাই মৃদু হাসি দৃষ্টি সরিয়ে ইহানের বাবা বলেন, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে রেহান সাহেব। সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বললেন অনুজার বাবা। সবার আড়ালে রায়ান তাকালো ইহানদের দিকে, স্বল্প আওয়াজে বলল, শেষমেশ শালা সাহেবই বিজয়ী হলো, আজব নাসর বান্দার ছেলে একটা। হাসলো রায়ান। পুরোটা সময় ঠিক কেমন ভাবে যেন কেটে গেল। অনুজাকে ইহানের বৌরূপে সাধারণ স্বীকৃতি দেওয়ার জন্য পরানো হলো আংটি, যেটা পরালেন ইহানের মা। সঙ্গে বললেন, আমার ছোট ছেলেকে ভালো রেখো মা, ও একটু পাগল টাইপের, কিন্তু তোমায় খুব ভালোবাসে। অনুজা কিছু বলার সুযোগই পেল না, সবটা কেমন যেন দ্রুত ঘটে গেল। আর সিদ্ধান্ত নেওয়া হলো আজ থেকে ঠিক 15 দিনের মাথায় বিয়ে পড়ানো হবে অনুজার ইহানের। আকাশ জুড়ে সন্ধ্যা হবে হবে পালা, পশ্চিমা আকাশে লালাব আবরণে সৃষ্টি হচ্ছে। অনুজা ইহান ছাদে দাঁড়িয়ে, একান্তে কথা বলার জন্য আনা হয়েছে তাদের। অনুজা নীরব, ইহান বিতৃষ্ণা নিয়ে বলল, এত নীরবতা সহ্য হচ্ছে না, কিছু বলো অনু। ইহানের মুখে তুমি শব্দটা হৃদয়ে বড় শিহরণ জাগালো অনুজার। সে বলল, আপনি ভুল করছেন ইহান। অনুজাকে নিজের দিকে ঘুরালো ইহান। অনুজার চোখের দিকে তাকিয়ে বলল, আমার দিকে তাকান। অনুজা তাকালো, তার চোখে পানি, হৃদয়ে উত্তাপ। ইহান অনুজার দুগাল চেপে ধরে শীতল কণ্ঠে বলে, আমি ভুল করিনি, আমার আপনাকে লাগবে, আমি যেমন তেমনই ভাবে লাগবে। আপনি সম্পূর্ণ নারী হন বা অসম্পূর্ণ নারী, আপনি যেমন আমার তেমন ভাবেই লাগবে। এভাবে হয় না ইহান। আপনি চুপ করুন, অনেকদিন হয় না করেছেন, এখনো শুনব না। আপনি আমার মানে আমার, বুঝেছেন? অনেক বাহানা করেছেন, এবার অন্তত মেনে নিয়ে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। প্লিজ অনু, এবার অন্তত আমায় বোঝো, আমি তোমায় ভালোবাসি, ভীষণ ভালোবাসি, কেন বুঝতে চাও না তুমি? শেষ কথাটা খুব করুণ শোনালো ইহানের। ইহান আর দাঁড়ালো না, কথাটা বলে চলে আসতে নেই। কেমন যেন দুর্বল লাগছে হঠাৎ। ইহানের যাওয়ার পথে অনুজা ডেকে উঠে, অনু শোনো। মুহূর্তের মধ্যে ইহানের পা চলা থেমে গেল, বিস্মিত হয়ে আটকে পড়ল ওখানে। সে কি ঠিক শুনল? ইহান নামের অর্থ হলো পূর্ণ চাঁদ। অনুজা কি মাত্র সংক্ষেপে ইহানকে পূর্ণ বলে ডাকল? ইহান ঘুরে তাকায়। অনুজা কান্না মিশ্রিত কণ্ঠে আওড়ায়, আমিও তোমায় ভীষণ ভালোবাসি পূর্ণ। কথাটা বলে ছুটে এসে ইহানকে জড়িয়ে ধরল অনুজা। আচমকা অনুজার কাণ্ডে ইহানের মনে হলো তার পুরো পৃথিবী বোধহয় এক মুহূর্তের মধ্যে থেমে গেল। অনুজা তাকে জড়িয়ে ধরেছে, ইহান কি করবে বুঝতে পারছে না, তার হাত কাঁপছে।
গত এক বছরেই প্রথম তারা দুজন এতটা কাছাকাছি চলে এসেছে। ইহানের হাত একটু একটু করে অনুজাকে ধরলো, বাঁধন হলো শক্ত। অতঃপর ইহান মিষ্টি হেসে বলে উঠল, অবশেষে রাত্রিপ্রিয়ার মন করল, তার প্রেম দুয়ার পূর্ণের তরে খুলল, আমার অসুস্থ শহরের ঔষধ হয়ে ধরা দিল। আমি আজ ভীষণ খুশি অনু, ভীষণ খুশি। বিনিময়ে চোখ বন্ধ করে হাসলো অনুজা। আকাশে তখন সন্ধ্যা নেমেছে, পাখিরা সব ছুটে চলেছে, প্রকৃতি ছুঁয়ে প্রেমময় বাতাস বইছে, তাহাদের মাঝে ভালোবাসার পূর্ণতার রূপে দুই প্রেমিক প্রেমিকা আলিঙ্গন করছে। কি সুন্দর, কি সুন্দর! ছয় বছর পর ধরণীতে সন্ধ্যা হয়েছে, রাজশাহীতে তখন শীতের আভাস, প্রকৃতি ছুঁয়ে সে কি ঠান্ডা। অনুজা ছুটছে তার চার বছরের ছোট্ট মেয়ে তুলতুলের পিছনে, মেয়েটা ভারী দুষ্টু প্রকৃতির, সম্পূর্ণরূপে ইহানের মতো। অনুজা বিরক্তি নিয়ে বলল, তুলতুল দাঁড়াও, নয়তো থাপড়ে তোমার গাল লাল করে দিব। তুলতুল দাঁড়ালো না, ছুটতে ছুটতে বলল, মা পালে না কি মজা, মা পালে না, দাঁড়াও তুলতুল। তুলতুল দাঁড়ালো না, হঠাৎ সদর দরজার মুখে এসে দাঁড়ালো ইহান হাতে ব্যাগপত্র। অনুজা অবাক হয়ে বলল, আজ এত তাড়াতাড়ি চলে এলে? বইয়ের কথা খুব মনে পড়েছিল তাই চলে এলাম। কি কি করো না, আমার বড্ড প্রেম পেয়েছে। ফজলমো বন্ধ করো পূর্ণ, ইহান হাসলো, ভিতরে এগিয়ে গিয়ে বলল, আমি সত্যি বলছি বউ, বছর থেকে ছুটি চাইলাম, তিনিও দিয়ে দিল। তুলতুল ছুটে ইহানকে পাপা ডেকে কোলে চড়ে বসল, ইহানও তাকে স্নেহের আদরে ভরিয়ে দিল। অনুজা মুগ্ধ নয়নে তাকিয়ে, তুলতুল ইহানদের নিজেদের সন্তান নয়, চার বছর আগে তুলতুলের বয়স মাত্র দুমাস, তখন তাকে দত্তক নেওয়া হয়। এই বিষয়টা ইহান অনুজার অনুজার বাবা ছাড়া কেউ জানে না, সবাই জানে তুলতুল তাদের নিজেদের সন্তান। অনুজা যে কখনো মা হতে পারবে না এটা ইহান কাউকে জানায়নি, আর অনুজাকেও বলেছে কাউকে জানানোর প্রয়োজন নেই, সে বাসর ঘরেই জানিয়েছিল। তুমি আমার কাছে অসম্পূর্ণ থাকবে অনু, বাকিদের কাছে নয়, তোমার দুর্বলতা জানার অধিকার শুধু আমার আর কারণে। ইহানের এই কথার মাঝে এমন মুগ্ধ হয়েছিল অনুজা যে তার মাঝে মাঝে মনে হয় না সে অসম্পূর্ণ নারী। ইহানরা বিয়ের পর রাজশাহী চলে আসে, বিয়ের প্রথম তিন বছর তারা ঢাকায় ফেরেনি। তিন বছর পর আচমকায় তুলতুলকে নিয়ে হাজির, ব্যাপারটার জন্য ইহানের মা বেশ রেগেছিল ইহানের উপর, কারণ ইহানি বলে সে কাউকে জানাতে চায়নি অনুজার প্রেগনেন্সির ব্যাপারে। ব্যাপারটা অবিশ্বাস্য নয়, কারণ ইহান যে টাইপের ছেলে তাতে এটা বিশ্বাসযোগ্য। অনুজা ইহানের জীবনে আসার আগে প্রায় ছয় মাসের জন্য ইহান গায়েব ছিল, যোগাযোগ নেই, কোথায় আছে কেউ জানে না, ইহানের মা তো দিশেহারা প্রায়। ছয় মাস পর ইহান যখন ফিরে আসে তখনই ইহানের বাবা গায়ে হাত তোলে ইহানের। তিনি মনে করেন তার ছেলে অন্যায়কর কাজকর্ম করে এসেছিল এবং রাগের মাথায় বলে, তুমি আমায় বাবা বলে ডাকবে না ইহান। সেই থেকে ইহান তার বাবাকে চেয়ারম্যান বলে ডাকত, বাসার চেয়ারম্যান এই আলোকে, যদিও এখন তা ঘুচে গেছে। অনুজার আগমনে ইহানের জীবন বদলে গেছে, ছন্নছাড়া ইহান এখন বুঝদার হয়েছে। নানান কিছু ভাবতে ভাবতে ইহানের দিকে তাকিয়ে আছে অনুজা, আর অনুজাকে নিজের দিকে ধ্যান মগ্ন রূপে তাকিয়ে থাকতে দেখে ইহান বলল, এভাবে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে থেকো না রাত্রিপ্রিয়া, আমি কিন্তু ভয়ঙ্কর কিছু করে ফেলব। অনুজার ধ্যান ভাঙলো, হেঁটে গিয়ে ইহানের হাতে তুলতুলের খাবারের প্লেটটা ধরিয়ে দিয়ে বলল, কথা কম বলে মেয়েকে খাওয়াও। অনুজা চলে যায় আর ইহান মিষ্টি হাসে। আকাশ জুড়ে জ্যোৎস্না, রেলিংহীন বারান্দায় দাঁড়িয়ে আছে অনুজা, আচমকায় পেছন থেকে তাকে জড়িয়ে ধরলো ইহান, বলল, একা একা দাঁড়িয়ে কেন আছো? অনুজা জবাব দেয় না, ঘুরে দাঁড়ায়, উদাসীন স্বরে বলে, আচ্ছা পূর্ণ, তোমার কি কখনো আমার প্রতি অভিযোগ লাগে না? এক সময় লাগতো, এখন আর লাগে না। আমি ভালোবাসো কিনা? তুমি কেন আমায় এত ভালোবাসো? ভালোবাসার কি কারণ হয়? সত্যি হয় না। ইহান অনুজাকে ঘুরিয়ে পিছন থেকে আবারও জড়িয়ে ধরে অনুজার ঘাড়ে থুতনি রেখে শীতল কণ্ঠে শুধায়, যে প্রেম হঠাৎ আসে, যে প্রেম হঠাৎ আসে, সেই প্রেম তুমি, যে প্রেমে পার করে দেওয়া যায় একটা জীবন অনায়াসে, সেই প্রেম তুমি। তুমি শুধু প্রেম নয়, ভালোবাসা আমার তীব্র সাধনার ফল তুমি। এবার বলো, তোমার অভিযোগ কেমনে আনি? তুমি আস্ত একটা পাগল পূর্ণ, তুমি করেছো। তুলতুল কি ঘুমিয়ে পড়েছে? আচ্ছা তোমায় একটা প্রশ্ন করি, করো, আমার বাবাকে মানালে কি করে? সঙ্গে সঙ্গে অনুজাকে ছাড়লো ইহান ব্যঙ্গ কণ্ঠে বলল, তোমার বাবা তো বাবা, তোমার বাবাকে মানাতে আমার চার দিন সময় লেগেছে, সে বড়ই শোকের ঘটনা। রমনা পার্কে দেখা করেছিলাম আমরা, এত বোঝালাম, মানতে চাইছিল না, শুধু পাটা ধরা বাকি ছিল, জানো, বাপরে বাপ, যেমন বাপ তেমন মেয়ে, তবে তোমার চেয়ে ভালো ছিল, মাত্র চার দিনে মানাতে পেরেছিলাম, আর তুমি তো পুরো দেড় বছর নাগানে জীবনে খাইয়েছ। অনুজার ঠোঁটে তখন তীব্র হাসি, ইহান বলে, হেসো না, আমি হাসবো। তুমি হাসতে বারণ করেছো অনু। করব না। সত্যি করবে না?
আচ্ছা করলাম, আর একটা প্রশ্ন করি। আগে জড়িয়ে ধরো। অনুজা ধরল। ইহান বলল, এবার বলো। আপনি বলেছিলেন আপনি নাকি একবার 6 মাসের জন্য গায়েব ছিলেন, তাই আপনার বাবা আপনাকে মেরেছিল সেদিন। এবার বলুন তো 6 মাস কোথায় ছিলেন আপনি? ইহান কিছু সময় চুপ থাকলো, রহস্যময়ী কণ্ঠে বলল, পৃথিবী বড় রহস্যময় অনু, এই রহস্যময় দুনিয়ায় ছোট বিষয়টা নয়, রহস্যময় থাকুক, তুমি আমার থাকো আর আমি তোমার। অনুজা মেনে নিল, আর জোর করল না, সত্যি সত্যি না হয় কিছু বিষয় অজানা থাকুক, কারণ পৃথিবী যে রহস্যে থাকতে পছন্দ করে। অনুজা শক্ত করে জড়িয়ে ধরল ইহানকে। ইহান উপলব্ধি করল তা, কপালে চুমু এঁকে ভাবল শুধু একসময় সে বড় ছন্ন ছাড়া ছিল।